নমস্কার, আজকে আমরা শুনব শেখ আব্দুল হাকিমের উপন্যাস মধু যামিনীর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমাদের আলাপ হল দুই প্রধান চরিত্রের সাথে। প্রথমত ফিউরি, যার কাজ মহিলাদের প্রতারণা করা। সে একটি করে মেয়েকে বিয়ে করে এবং ফুলশয্যার রাতেই তার যাবতীয় টাকা গয়না নিয়ে ফেরার হয়ে যায়। তবে একটা প্রিন্সিপাল আছে ফিউরির, সে কিন্তু কোনো মেয়েকে নষ্ট করে না। আরেকজন যার সাথে আমাদের আলাপ হলো, সে হলো ছোট্ট শাহিন। নিজের মা বাবার কনিষ্ঠ সন্তান সে। তার শরীরে মানে কিডনিতে ডিফেক্ট আছে বলে সে বাড়ির সকলের মানে মা বাবা ভাই বোনদের খুব প্রিয়। তবে একটা মূল ফারাক ফিউরি এবং শাহিনের মধ্যে আমাদের নজরে পড়ল প্রথম পর্বে, সেটা হলো ফিউরির কাজ হচ্ছে প্রতারণা করা, আর আমাদের ছোট্ট শাহিন নিজে কোনো দোষ না করেও অন্যের দোষ নিজের মাথায় নিয়ে নিতে পারে, এতটা সৎসাহস রাখে সে। যাকে দেখা যাক মধু যামিনীর দ্বিতীয় পর্বে আমাদের প্রধান চরিত্রটা কোথায় গিয়ে দাঁড়ায়। শুরু করছি মধু যামিনীর দ্বিতীয় পর্ব। স্কুলে এসে এনামের সঙ্গে দেখা করল শাহিন। তাকে জানালো ঘড়িটা পাবে সে, তবে দিন কয়েক অপেক্ষা করতে হবে। এনাম ভুরুকুচকে বলল, তাহলে তুই নিয়েছিস? জবাব না দিয়ে চুপ করে থাকল শাহিন। আরও দুদিন পরের ঘটনা, মাত্র সন্ধ্যা হয়েছে, ভাই বোনদের সঙ্গে পড়তে বসেছে শাহিন। এই সময় অপরিচিত ও কান ঝালাপালা করা একটা শব্দ শুনে পরস্পরের দিকে অবাক হয়ে তাকালো ওরা। ড্রয়িং রুম হয়ে বারান্দায় বেরিয়ে এলো সবাই। দেখল বারান্দার কিনারায় কে যেন একটা টেবিল ক্লক রেখে গেছে। পরদিন সকালে এনামদের বাড়িতে ঘড়িটা পৌঁছে দিয়ে এলো শাহিন। ওর সঙ্গে সেজো ভাইও গেল। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত এরকম ঘটনা আরও অনেক ঘটল শাহিনের জীবনে। তার যত বয়স হচ্ছে নিজের প্রতি অযত্ন আর অবহেলাও সেই সঙ্গে বাড়ছে। কলেজে তাকে সবাই একটাই শর্ট পরে সারা বছর আসতে দেখে, সেটারও না থাকে বোতাম না থাকে স্ত্রী। ইতিমধ্যে মোটা লেন্সের চশমা নিতে হয়েছে তাকে। নাদুস নুদুস ভাবটা অবশ্য আগের মতোই আছে, তবে সবার সন্দেহকে অমূলক প্রমাণিত করে যথেষ্ট লম্বা হয়েছে সে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার কথাবার্তা ও আচরণে খাপছাড়া বা অসংলগ্ন ভাবটুকুও বাড়ছে। আইএ পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় আছে। পাড়ার বখাটে ছেলেরা শাহিনের মনোযোগ কেড়ে নিল। বয়সে তারা সবাই ওর চেয়ে বড়। কীভাবে তারা চাঁদা তোলে, কোত্থেকে জোগাড় করে জর্দার কৌটো আর বারুদ আনে, রাজনৈতিক দলগুলো কীভাবে তাদেরকে কাজে লাগায়, ইত্যাদি সবই জানা হয়ে গেল তার। সবচেয়ে বেশি আকৃষ্ট করলো তাকে মেয়েদের উত্ত্যক্ত করার ব্যাপারটা। পাড়ার ও আশপাশের গার্লস স্কুলগুলোর সামনে রোজ নিয়মিত আড্ডা দেয় ছেলেরা। শাহিন শিখল সঙ্গে গুরুজন থাকলে মেয়েদেরকে বিরক্ত করার রিস্কি। কোনো মন্তব্য যদি করতেই হয় করেই অন্যদিকে তাকাতে হবে, যাতে ধরতে না পারে ঠিক কোন ছেলেটি দায়ী। ছটফটে ও হাসি খুশি মেয়েদের লক্ষ্য করে মন্তব্য করা আসলেই মজার, কারণ ছেলেদের মতো তারাও ব্যাপারটা উপভোগ করে। কেউ কেউ পাল্টা মন্তব্য করে, সাধারণত সেগুলো সরসই হয়। আর মেয়েটি যদি খুব সুন্দরী হয় ব্যাপারটা বেশি দূর গড়ায় না, কারণ সুন্দরী মেয়েরা অত্যন্ত সতর্ক। যত অশ্লীল মন্তব্যই করা হোক, চেহারা দেখে মনে হবে না যে তারা শুনতে পেয়েছে। উত্তক্ত করে আনন্দ পাওয়া যায় মেয়েটি যদি খেপে ওঠে। শাহিনের নতুন বন্ধুরা নিজেদের অভিজ্ঞতা থেকে জানালেও প্রতিক্রিয়া দেখলেই তারা বুঝতে পারে কোন মেয়েটি নিরাপত্তার অভাবে ভুগছে, আর তাদেরকে জ্বালাতন করেই সবচেয়ে বেশি মজা পাওয়া যায়। আর মেয়েটি যদি পাল্টা ওদেরকে অপমান করে, ব্যাপারটা ওদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তার বারোটা বাজাবার জন্য সবাই মিলে উঠে পড়ে লাগে। এরকম একটা কঠিন মেয়ের কথা দুদিন ধরেই আলোচনা করছে ওরা। সবারই এক কথা, মেয়েটিকে তারা দেখে নেবে। দেখতে নাকি সে মোটেও সুন্দরী নয়, কিন্তু এত দেমাক যে মাটিতে পা পড়ে না। শুধু তাই নয়, রীতিমতো ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে সাহসী প্রমাণ করতে চায় সে। মেয়েটিকে শাহিনের খুব দেখতে ইচ্ছে করল। এক সকালে ছেলেগুলোর সঙ্গে রাস্তার মোড়ে হাজির হলো সেও। সব মিলিয়ে ওরা পাঁচজন। জানা গেল সেগুন বাগিচা থেকে রিক্সা করে আসে মেয়েটা। মিনিট বিশেক অপেক্ষা করার পরই ওদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হলো। একজন বলল, আই 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 আই, হালি আইতাছে? সালাম মাগি পাছায় আর যদি কইসে একটা লাথি না মারছি না, তো আমার নাম কাবিল না।
শাহিনের ইচ্ছে হলো এক ছুটে পালিয়ে যায়। ভাবলো এ আমি কাদের সঙ্গে এসেছি, ঘটনা ঘটতে শুরু করলে মরে যেতে ইচ্ছে করবে ওর। দুজন ওরা রিকশার সামনে দাঁড়িয়ে পড়ল, থেমে গেল রিকশা। শাহিন দেখলো শিরদাঁড়া খাড়া করে সিটে বসে আছে শ্যামলা একটা মেয়ে, পরনে স্কুল ড্রেস। সে তার ব্যাগটা এক হাতে ধরে আছে, অপর হাতের মুঠো থেকে বেরিয়ে আছে কম্পাসের একটা কাঁটা। তার চেহারা থমথম করছে, কিন্তু চোখে ভয়ের লেশ মাত্র নেই। মেয়েটিকে শাহিনের মোটেও দেমাকি বলে মনে হলো না, বরং তার চেহারায় আশ্চর্য একটা সরল ভাব লক্ষ্য করল সে। লক্ষ্য করল রিকশা থামার পর সরাসরি তার দিকেই তাকিয়ে রয়েছে মেয়েটি। দুজন ছেলে রিকশার পিছনে দুটো চাকার বাতাস ছেড়ে দিল, বাকি দুজন রিকশাওয়ালার ছাগলদাড়িতে হাত বুলিয়ে আদর করল, বলল, চাচা মিয়া ভাড়া নিয়ে কাটটা পড়েন, এই মাইয়াটার লগে আমাকে কথা আছে, বাতাস গেছে গা, 2 টাকা বেশি চান। রিকশাওয়ালাকে কি যেন বলল মেয়েটি, তার উদ্দেশ্যে হাত জোর করে মাথা নাড়ল প্রৌঢ় লোকটা। আর কিচ্ছু না বলে ব্যাগ খুলল সে, ন্যায্য ভাড়ার টাকা কটা সিটের একপাশে রাখলো, তারপর প্রায় লাফ দিয়ে নেমে দৃঢ় পদক্ষেপে দ্রুত হাঁটতে শুরু করলো। চিবুক উঁচু হয়ে আছে, তাকিয়ে আছে সোজা সামনে নির্লিপ্ত চেহারা। বখাটেদের পুরো দলটা তার পিছু নিল, একজন তালি দিতে শুরু করলো, অশ্লীল অঙ্গভঙ্গির সঙ্গে গাইছে, ওলো বাইদানি মন ভুলানি আমার লগে যাইবানি। একটা খালি রিকশা পেয়ে উঠে বসলো দুজন, মেয়েটিকে পাশ কাটিয়ে সামনে চলে এলো রিকশা, লাফ দিয়ে নেমে পড়ল তারা। হেঁটে ফিরে আসছে মেয়েটির দিকে পথ আগলে, তাদের মধ্যে একজন দুকোমরে হাত রেখে দাঁড়িয়ে পড়ে জানতে চাইল, এরে ম্যাডাম, সেদিন আমাদের জুতা দেখাইলে কোন সাহসে, আমরা তো বুঝতে লইছি এইটা তোমার পিড়িতের লক্ষণ, আহো বিয়া বহি। রাস্তার দুপাশে দোকানগুলোর সামনে অনেক ছেলে, 15 থেকে 20-এর মধ্যে বয়স তাদের। এখানে আসার পেছনে সবারই একটাই কারণ, মেয়েদের দৃষ্টি আকর্ষণ করা। এদের মধ্যে সব রকম পরিবারের ছেলেই আছে, কেউ লজ্জাটে ভাব নিয়ে শুধু তাকিয়ে থাকে, ঘন ঘন মাথার চুল ঠিক করে, কোনো মন্তব্য করতে সাহস পায় না, কেউ কোনো মেয়ের সঙ্গে চোখাচোখি হলেই আড়ষ্ট হাসে, অবহেলা বা নির্লিপ্ত ভাব দেখিয়ে মেয়েদের দৃষ্টি আকৃষ্ট করতে চায়, এমন ছেলেও আছে। নিরাসক্ত দৃষ্টিতে মেয়েদের ওপর চোখ বুলায়, বাঁকা হয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকে চেহারায় বিষণ্ণতা ফুটিয়ে রাখার চেষ্টা করে। আর আছে অস্থির কিছু ছেলে, অকারণে ছুটোছুটি করে, চিৎকার করে ডাকাডাকি করে বন্ধুদের, কিংবা কৃত্রিম ঝগড়া বাঁধায় তাদের সঙ্গে, মেয়েদের দিকে আর চোখে তাকায়। আরও একদল ছেলে থাকে যাদের মর্যাদা বোধ বলতে কিচ্ছু নেই, ভালোবাসা ও সংস্কৃতির স্পর্শ থেকে পুরোপুরি বঞ্চিত, এমন পরিবেশে মানুষ যেখানে নির্লজ্জ ও বেপরোয়া হতে পারাটা গর্বের বিষয়, দুর্বলের ওপর অত্যাচার করাটাকে বীরত্ব বলে মনে করে এরা, যেমন শাহিনের বন্ধুরা। দাঁড়িয়ে পড়ল মেয়েটা, চারদিকে তাকালো, ঘৃণায় ও অপমানে তার চেহারা লাল হয়ে উঠেছে। সে দাঁড়াতেই তার সামনে থেকে ছিটকে সরে গেল ছেলে দুটো। ইতিমধ্যে পেছনের ছেলেগুলো কাছে চলে এসেছে, তাদের একজন বলল, লো যাই শিশু পার্ক আইসক্রিম খাওয়া মতো রে। ঝট করে ঘাড় ফেরালো মেয়েটি, এই ছেলে দুটো ছিটকে দূরে সরে গেল। সামনে ও পেছন থেকে চারজনই ওরা দূরে সরে গেছে, যত নির্লজ্জ আর বেপরোয়াই হোক কোনো মেয়ের নাগালের মধ্যে কখনোই ওরা থাকে না। জানে মেয়েটি চিৎকার করতে পারে, হঠাৎ কেঁদে ফেলতে পারে, চোখের পলকে বদলে যেতে পারে পরিস্থিতি, একটা ছুঁতো পেলেই হয়। নিজেকে মেয়েটির বিপদের সময়কার উপকারী বন্ধু প্রমাণিত করার জন্যে বহু ছেলে চারদিক থেকে ছুটে আসবে, নাগালের বাইরে থাকলে পালানো সহজ, ধরা পড়লে মার খেয়ে যান যাবার অবস্থা হবে। স্কুল পর্যন্ত 100 গজ রাস্তায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে লাগল, কাছাকাছি এসে অশ্লীল মন্তব্য করে ওরা, মেয়েটা দাঁড়িয়ে পড়লেই ছিটকে দূরে সরে যায়। নিজেকে বড়ই উদ্ভ্রান্ত লাগছে শাহিনের, কি করা উচিত বুঝতে পারছে না বলেই তার আচরণ উদ্ভট হয়ে উঠল। মেয়েটির পিছনে ছিল সে, তার সঙ্গীরা দূরে সরে গেলেও নাগালের বাইরে সরে যাবার কথা মনে থাকল না তার। শেষবার মেয়েটি যখন দাঁড়ালো তার ঠিক পিছনে রয়েছে সে, মেয়েটির জন্য কষ্ট হচ্ছে তার, কিছু একটা বলে তাকে অভয় দিতে চায় সে। তাকে পাশ কাটিয়ে এলো, দেখলো মেয়েটির চেহারায় ভয় বা আতঙ্ক না থাকলেও চোখ দুটো লাল ও ভেজা ভেজা, মুখটা কেমন যেন করে উঠল তার। সে বলল, তুমি ওদের সঙ্গে খারাপ ব্যবহার করো কেন, বলেই বুঝল ঠিক এই কথাটি বলতে চায়নি সে, কিন্তু নিজেকে শুধরে নেওয়ার আর সময় পাওয়া গেল না। ঠাস করে একটা আওয়াজ হলো, হুহু করে জ্বালা করে উঠল তার গাল।
সামনে স্কুলের গেট দেখা যাচ্ছে, একটা রিকশা থেকে হেডমিস্ট্রেসকে নামতে দেখা গেল। তাকে দেখেই সাহস বেড়ে গেছে মেয়েটির। চটটা এত জোরে শব্দ করল মুহূর্তের জন্য রাস্তার সমস্ত আওয়াজ ও নড়াচড়া থেমে গেল। গেট ছেড়ে এগিয়ে এলেন হেডমিস্ট্রেস। লিলি, হোয়াট ইজ হ্যাপেনিং? জানতে চাইলেন তিনি। আপা দেখুন না, কয়েকটা ছেলে আমাকে বিরক্ত করছে, রোজই এরা। গালে হাত দিয়ে ওখানেই দাঁড়িয়ে পড়েছে শাহিন। দূর থেকে তার বন্ধুরা চিৎকার শুরু করেছে। কিন্তু তাদের কথা শুনতে পাচ্ছে না সে। শাহিনের সামনে এসে দাঁড়ালেন হেডমিস্ট্রেস। ইতিমধ্যে রাস্তার এই অংশ থেকে বাকি সব ছেলেরা সরে পড়েছে, এদিকটা পুরোপুরি ফাঁকা। লিলি, তুমি স্কুলে ঢোকো। প্রথমেই মেয়েটিকে নিরাপদ আশ্রয় চলে যাবার নির্দেশ দিলেন হেডমিস্ট্রেস। মেয়েটি কাঁদতে কাঁদতে গেটের দিকে এগোলো। এবার শাহিনের দিকে তাকালেন তিনি। হেডমিস্ট্রেস হিসেবে অত্যন্ত কড়া হলেও বখাটে ছেলেদের আর সবার মতো তিনিও জমের মতো ভয় পান। চাঁদা নিতে এসে এরা এমনকি তাকেও বোমা মারবে বলে হুমকি দিতে ছাড়ে না। ছি বাবা, এসব কি ভালো কাজ? শুরু করলেন তিনি। রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করছো শুনলে তোমার মা বাবা কি ভালো বলবেন? না, আমি তো ওকে শুধু বলতে চাইছিলাম। কেন তুমি ওকে কিছু বলতে যাবে? হেডমিস্ট্রেস বুঝতে পারলেন ছেলেটা মারমুখো নয়, ফলে কড়া হবার অধিকার ও স্বাধীনতাটুকু নিলেন তিনি। রাস্তায় কোনো ভদ্রলোকের ছেলে কোনো ভদ্রলোকের মেয়েকে কখনো বিরক্ত করে? নাও লিসেন টু মি ইয়াং ম্যান, আর যেন কখনো তোমাকে স্কুলের সামনে না দেখি। এরপরে দেখলে কিন্তু আই উইল কল দ্য পুলিশ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বলে তিনি আর দাঁড়ালেন না। সেদিন শাহিনকে নিয়ে পাড়ায় ফেরার পথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে ওরা চারজন। শুনে শিউরে উঠল শাহিন। সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক অপমানিত হওয়া থেকে বাঁচাতে হবে মেয়েটিকে। ওদের আলোচনা থেকে জানা গেল মেয়েটিকে উত্তক্ত করেই সন্তুষ্ট থাকবে না ওরা। সে যদি নতি স্বীকার করে মাফ না চায় তাকে ওরা বোমা মারবে। মেয়েটিকে বাঁচাতে চায় শাহিন, কিন্তু কিভাবে তা সম্ভব বুঝতে পারছে না। তার ইচ্ছে হলো মেয়েটির সঙ্গে স্কুলের সামনে নয় অন্য কোথাও দেখা করে। দেখা করে তাকে সাবধান তো করবেই, সেই সঙ্গে ওর সম্পর্কে তার মনে যে ভুল ধারণাটি জন্মেছে সেটিও ভাঙার চেষ্টা করবে। দুদিন চেষ্টা করার পর সেগুন বাগিচায় মেয়েটির দেখা পেল শাহিন। স্কুল থেকে বাড়ি ফিরছিল সে। রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকলো শাহিন। দেখলো একটা বাড়ির সামনে রিকশা থেকে নামলো মেয়েটি, রিকশাওয়ালাকে ভাড়া দিচ্ছে। পা পা করে তার দিকে এগোলো শাহিন। রিকশায় থাকতেই তাকে দেখতে পেয়েছে মেয়েটি, তারপর আর ভুলেও তাকাচ্ছে না। ইচ্ছে করলে লোকজন ডেকে আমাকে তুমি মার খাওয়াতে পারো, কিন্তু তার আগে আমার একটা কথা তোমাকে শুনতে হবে। থমথম করছে মেয়েটির চেহারা। রিকশাওয়ালার কাছ থেকে বাকি টাকা ফেরত নিয়ে বাড়ির ভেতর ঢুকলো, তারপর খুলল। চোখে আগুন নিয়ে তাকালো সে, উঁচু করলো হাঁটু, পা থেকে খুলে এক পাটি স্যান্ডেল দেখালো। সজোরে লোহার গেটটা বন্ধ হয়ে গেল। ঝনঝন শব্দ করে কাঁপতে লাগলো পাল্লা দুটো। পরদিন স্কুল বন্ধ, বাড়িতে বসে সারাদিন চিন্তা করলো শাহিন। সন্ধ্যের পর পাড়ার ছেলেগুলোর সঙ্গে দেখা করলো সে। আজ আমি সারাদিন সেগুন বাগিচায় ছিলাম। সাধারণ একটা মেয়ে ক্লাস নাইনে পড়ে, সে কিনা আমাকে দুনিয়ার লোকের সামনে চড় মারলো। আমি প্রতিশোধ নিতে গিয়েছিলাম। একা গেছে বলে সবাই তার উপর রাগ করলো। তাদেরকে থামিয়ে দিয়ে শাহিন বলল, বিকেলে আমাকে ডেকে একটা চিঠি দিল লিলি। চিঠি দিছে? কই দেখি। পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করলো শাহিন। ছেলেরা সেটা ছিনিয়ে নিয়ে পড়তে শুরু করলো। কাগজটায় লেখা রয়েছে, তোমার বন্ধুদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি সেজন্যে আমি ক্ষমা চাই। আমার বাবা নেই, কোনো ভাইও নেই, কাজেই ওরা যদি আমার জন্য বিপদ হয়ে দেখা দেয় তাহলে আমাকে লেখাপড়া ছেড়ে দিতে হবে। এই চিঠি লেখার অবশ্য আরও বড় একটা কারণ আছে, সেটা হলো রাগের মাথায় না বুঝে তোমাকে চড় মারার পর থেকে আমি অশান্তির আগুনে জ্বলছি। হঠাৎ করেই উপলব্ধি করেছি ঘৃণা থেকেও মানুষের মনে জন্ম নিতে পারে ভালোবাসা। তোমার প্রতি প্রচণ্ড একটা আকর্ষণ আমাকে অস্থির করে রেখেছে। জানি না একে কি প্রেম বলে। আশা করছি এই চিঠির একটা জবাব তুমি দেবে। ইতি লিলি। চিঠিটা পড়া শেষ হতেই একসঙ্গে কথা বলে উঠল ওরা।
কেউ কেউ খুবই হতাশ বোধ করলো, কারণ ওদেরই এক বন্ধুর প্রেমে পড়ে যাওয়ায় এখন তো আর মেয়েটিকে বিরক্ত করা যাবে না। সংখ্যায় ওরাই ভারী, কাজেই যারা এটাকে মেয়েটির আত্মরক্ষার কৌশল বলে অগ্রাহ্য করতে চাইল তারা পাত্তা পেল না। একজন পরামর্শ দিল, তুমি মিয়া জুচ্ছই একটা উত্তর লিখা ফালাও। শাহিন বোকা বোকা চেহারা করে বলল, আমি কি উত্তর লিখব, এসব ব্যাপার আমি বুঝি নাকি। হই হই করতে করতে তাকে নিয়ে একটা রেস্তোরাঁয় ঢুকলো ওরা। শাহিনের পকেটে টাকা নেই, তবু তাকেই চা আর সিঙ্গারার অর্ডার দিতে হলো। চার পাঁচজন মিলে কিভাবে কি লিখতে হবে বলে দিল। ধীরে ধীরে একটা কাগজে সব লিখে নিল শাহিন। একজন বলল, লিখো প্রেম করবার চাও বালা কথা, মাগর বেইমানি করবার পারবা না, মাইয়া মানুষ হইল গিয়া কচু পাতায় বৃষ্টির পানি খালি পিছলায়, তুমি যে অন্যরকম তার প্রমাণ দেখবার চাই। আর হুনো, আমার বন্ধুগুলোকে অহন্তে বালা ব্যবহার করবা। আরেকজন বলল, ক যুগ বদলাইছে, প্রেম করবার চাইলে নিজের মেইলা ধরতে লাগবো, একলগে শো দেহুম মেলায় যামু, হাত ধৈরা কিরসেন লেকে হাঁটুম, বোটানিক্যাল যামু, ঝোপের আড়ালে বসা কিস দিমু, ফোকা প্রেম কইরা লাভ নাই। তৃতীয়জন বলল, আবে রাখ, এসব লিখলে ডরেই ভাগব, তুমি মিয়া লিখো, তুমি আমার জানের জান, কলিজার টুকরা, তোমার বুকের মধ্যে আমারে এত্তি যারা জায়গা দিও, জীবনটা আমার তাইলে ধন্য হইয়া যাইব। পাড়ার রেস্তোরাঁ, ম্যানেজারকে পরে টাকা দেবে বলে বেরিয়ে এলো শাহিন। বাড়ি ফেরার পথে দুটো চিঠি ছিঁড়ে ফেলে দিল নর্দমায়। তার হাতের লেখা বন্ধুরা চিনে ফেলতে পারে, তাই বড় ভাবিকে দিয়ে লিখিয়ে লিলির চিঠি বলে চালিয়ে দিয়েছে সে। গোটা পরিস্থিতি ব্যাখ্যা করার পর লিলির বিপদ উপলব্ধি করতে পেরে তার বড় ভাবি চিঠিটা লিখে দিতে আপত্তি করেননি। পরদিন সরাসরি লিলিদের স্কুলে হাজির হলো শাহিন। ক্লাস বসে দশটায়, হেডমিস্ট্রেসের সঙ্গে জরুরি আলাপ আছে বলে দারোয়ানের সঙ্গে ভেতরে ঢুকল এগারোটারও খানিক পরে। হেডমিস্ট্রেস তার অফিস কামরাতেই ছিলেন। দারোয়ানের সঙ্গে শাহিনকে ভেতরে ঢুকতে দেখে তার চেহারা কঠিন হয়ে উঠল। তুমি আবার? জি, পরশু আমি লিলিদের পাড়াতেও গিয়েছিলাম। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন হেডমিস্ট্রেস। হোয়াট, তোমার স্পর্ধা তো কম নয় দেখছি, উত্তেজিত হবেন না, আগে আমার কথাগুলো শুনুন। আপনার ছাত্রী লিলি আমাকে ভুল বুঝেছে, তার ভুল না ভাঙা পর্যন্ত আমি স্থির হতে পারছি না। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমি ভদ্র পরিবারের ছেলে কিনা। শাহিনকে ভালো করে দেখলেন হেডমিস্ট্রেস। ধীরে ধীরে আবার বসলেন তিনি। কেন ভুল বুঝল একটু ব্যাখ্যা করো দেখি। প্রথমে নিজের বাড়ির ঠিকানা বলল শাহিন, তারপর জানালো, দেখুন আমাদের পাড়ার কয়েকটা ছেলে এই স্কুলের একটি মেয়েকে কিছুদিন ধরে বিরক্ত করছে, এই কথা শুনে ওদের সঙ্গে সেদিন আমিও আসি। ওরা যখন অশ্লীল মন্তব্য করছিল আমার তখন খুব খারাপ লাগে, ওদেরকে বারণ করলে তো ওরা আমার কথা শুনবে না, তাই লিলিকে আমি অভয় দিয়ে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু লিলি আমাকেই ভুল বুঝে চড় মারে। আইসি, এখন তাহলে কি চাও তুমি? লিলি তোমার কাছে ক্ষমা চাইবে? আমি চাই আসল ঘটনাটা আপনার ছাত্রী জানুক। ক্ষমা চাইতে হবে না, আমি ওদের সঙ্গে ছিলাম, এটাকে অপরাধ মনে করা হলে আমার কিচ্ছু বলার নেই। ঠিক আছে, লিলিকে আমি ব্যাপারটা বুঝিয়ে দেব, ইউ মে গো নাও। জি না, ওর ভুল ধারণাটা ভেঙেছে কিনা তা আমাকে জানতে হবে, দয়া করে আপনি আমার সামনে তাকে সব ব্যাখ্যা করে বলুন কিংবা আমাকে বলার সুযোগ দিন। আপত্তি জানাতে গিয়েও থেমে গেলেন হেডমিস্ট্রেস। তারপর এক গাদা প্রশ্ন করলেন তিনি, কি করে সে, তার বাবার পরিচয় ও পেশা, ভাই বোন কজন, তারা কি করে ইত্যাদি। অবশেষে লিলিকে ডেকে পাঠালেন। অফিস কামরায় ঢুকে শাহিনকে দেখেই ঝট করে মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিল লিলি। শাহিন দাঁড়িয়ে আছে ডেস্কের সামনে, লিলি দাঁড়ালো ডেস্কের পাশে, হেডমিস্ট্রেসের গা ঘেঁষে। পরিস্থিতিটা ব্যাখ্যা করা হলো, হেডমিস্ট্রেসই ব্যাখ্যা করলেন। সব শেষে তিনি বললেন, ভদ্র পরিবারের ছেলে, তুমি ওকে ভুল বোঝায় ওর খারাপ লাগছে, ও কথা দিচ্ছে ও বা ওর বন্ধুরা তোমাকে আর কখনো বিরক্ত তো করবেই না, রাস্তায় বা অন্য কোথাও দেখা হলে কথা বলারও চেষ্টা করবে না, ইজন্ট ইট শাহিন? এই ধরনের কোনো প্রতিশ্রুতি শাহিন দেয়নি, তবু মাথা ঝাঁকিয়ে সে বলল, জি আমি ওদের সঙ্গে কথা বলছি, ওরা বলেছে আর কখনো ওকে বিরক্ত করবে না।
আমাকে এখন কি করতে হবে? শাহিনের দিকে ভুলেও তাকাচ্ছে না লিলি, প্রশ্নটাও করল হেডমিস্ট্রেসকে। আসল ব্যাপারটা কি ছিল তা তুমি বুঝতে পেরেছ, এটা বললেই চলবে। কয়েক মুহূর্ত চুপ করে থাকলো লিলি, যেন কিচ্ছু বলার ইচ্ছে নয় তার। তারপর গলায় প্রায় তাচ্ছিল্যের ভাব এনে উচ্চারণ করল, বললাম, আপা এখন তাহলে আমি যাই। লিলির দিকে এক সেকেন্ড তাকিয়ে থাকলেন হেডমিস্ট্রেস, তারপর বললেন, ঠিক আছে, ইউ মে গো। কামরা থেকে বেরিয়ে গেল লিলি, শাহিনের দিকে দ্বিতীয়বার না তাকিয়ে। একটা ফাইল টেনে নিয়ে খুললেন হেডমিস্ট্রেস, তারপর মুখ তুলে তাকালেন। এনিথিং এলস? শাহিনের বলতে ইচ্ছে করল, আপনার ছাত্রী আমার বক্তব্য বিশ্বাস করেনি, অর্থাৎ তার ভুল এখনও ভাঙেনি, কিন্তু আর কথা বাড়ানো উচিত হবে না বুঝতে পেরে মাথা নাড়ল সে। মন খারাপ করে বেরিয়ে এলো অফিস কামরা থেকে। বেরোবার আগে শুধু বলল, আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তো মাপ করবেন। একটা মেয়ে তাকে ভুল বুঝেছে, এটা একটা অশান্তির কারণ হয়ে থাকলো শাহিনের জীবনে। অন্য কোনো ছেলে হলে হয়তো ব্যাপারটা ভুলেই যেত, কিন্তু শাহিন নয়। চোখের সামনে যেখানে যত ভুল আছে সব দূর করার চেষ্টা, যার জীবনে প্রায় একটা সাধনার মতো, সেই জ্ঞান হবার পর থেকেই তার কাছে সামান্য এই ভুল বোঝাবুঝি অসামান্য হয়ে দেখা দিল। তার ভেতর একটা দৃঢ় প্রতিজ্ঞা জন্ম নিল, সে যে নোংরা মানসিকতার ছেলে নয় এটা লিলিকে একদিন না একদিন বোঝাবেই বোঝাবে সে। তার এই প্রতিজ্ঞা ম্লান হতে পারল না, সম্ভবত লিলির সঙ্গে এখানে সেখানে বারবার দেখা হয়ে যাওয়ায়। দেখা হওয়া মাত্রই যে পুরনো প্রসঙ্গটা তুলল বা নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য উঠে পড়ে লাগলো তা নয়, কারণ সরাসরি আবেদন জানালে যে লিলির মতো মেয়ের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাবে না সেটা ভালোই বোঝে শাহিন। সে তার আচরণ দিয়ে লিলির সদয় দৃষ্টি আকৃষ্ট করার চেষ্টা করল, তবে বছরের পর বছর কেটে গেলেও তাতে লাভ হলো না কোনোই। তাকে দেখলেই ঝট করে মুখ ফিরিয়ে নেয় লিলি, তাচ্ছিল্য প্রকাশে দ্বিধা করে না, ফলে শাহিনের অশান্তি বাড়ে বই কমে না। শাহিন সচেতন তার শরীরের ভেতর পরম এক শত্রু বাস করে, সেজন্যই কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করে না সে। না, এমনকি লিলির কাছ থেকেও তার কিছু চাওয়ার নেই, শুধু তার সম্পর্কে ভুল ধারণাটা ভাঙতে পারলেই সে খুশি। কিন্তু তারপরও লিলি নামের অসম্ভব জেদি মেয়েটা তার জীবনে আশ্চর্য সব পরিবর্তন এনে দিচ্ছে। এখন তাকে বোতাম ছেঁড়া শর্ট পরতে দেখা যায় না, সব সময় সেজে গুজে থাকে। হাঁটা চলায়, কথাবার্তায় স্মার্ট একটা ভাব লক্ষ্য করা যায়। গা থেকে ভুর ভুর করে দামি সেন্টের গন্ধ ছড়ায়। নিজের এসব পরিবর্তন লক্ষ্য করে শাহিন, তবে কারণটা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করে না। সে যে লিলির প্রেমে পড়ে যাচ্ছে, পরিবর্তনে সেটাই যে কারণ, এটা যদি বুঝেও স্বীকার করে না নিজের কাছে, বরং নিষ্ঠার সঙ্গে নিজেকে মনে করিয়ে দেয় কাউকে ভালোবাসা উচিত নয় তার, কাউকে ভালোবাসার অধিকারই তার নেই। আর সেজন্যই লিলির ভুল ভাঙানোর চেষ্টা যখন সফল হতে যাচ্ছে, লিলি যখন তার সম্পর্কে আগ্রহী হয়ে উঠছে, নিজেকে অত্যন্ত যত্নের সঙ্গে দূরে সরিয়ে আনলো শাহিন। দূরে সরে এলো বটে, তবে দূর থেকেও কড়া নজর রাখল লিলির ওপর। বাপ ভাই বা প্রভাবশালী আত্মীয় স্বজন না থাকলে এই শহরে একটা মেয়ের কোনো নিরাপত্তা নেই, বিশেষ করে মেয়েটিকে যদি লেখাপড়া বা অন্য কোনো কাজে রোজই বাইরে বেরোতে হয়। লিলি কখন কোথায় যায়, কেউ তাকে বিরক্ত করে কি না, কী তার সমস্যা, সব খবরই রাখে শাহিন। শুধু খবরই রাখে না, মেয়েটার পথ থেকে সমস্ত বাধা দূর করার জন্য সাধ্যের অতীত চেষ্টাও করে। আবার সবসময় সতর্ক থাকে লিলির সঙ্গে যাতে দেখা না হয়ে যায়, কিন্তু তারপরও দেখা হয় বইকি, আর তার সামনে পড়লেই অকারণে গাম্ভীর্য দেখায় শাহিন, দেখেও না দেখার ভান করে। অবহেলা বা তাচ্ছিল্য প্রকাশেও কুণ্ঠিত হয় না, সে বুঝতে পারে তার ব্যবহারে অবাক তো হয়ই লিলি, আহতও হয়। মনে মনে তাকে সে বলে, দূরে দূরে থাকো, ভুলেও কাছে এসো না। লেখাপড়ায় সবসময় ভালো সে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে MA পাশ করলো বেশ ভালোভাবেই, পরম শত্রুটি দিনে দিনে খুব বেশি বাড়াবাড়ি শুরু করা সত্ত্বেও। তারপর কোনো প্রয়োজন বা ভবিষ্যৎ নেই জেনেও কর্মজীবনে প্রবেশ করলো শাহিন, আমদানি ব্যবসায় নেমে পড়ল, অর্থাৎ তার সেই পুরনো পাগলাটে স্বভাব এখনও খানিকটা রয়ে গেছে। পাড়ার এক ভদ্রলোক মারা গেছেন, তাকে মাটি দিয়ে আজিমপুর কবরস্থান থেকে বাড়ি ফিরছে শাহিন। আসার সময় সবার সঙ্গে ট্রাকে চড়ে এসেছিল, ফেরার সময় একা হেঁটে ফিরছে। মাথায় হঠাৎ একটা চিন্তা ঢুকেছে, সেজন্য অন্য মনস্ক। চিন্তাটা হলো
কবরে মানুষকে চিত করে কেন শোয়ানো হয়। তার মনে হলো মানুষ তো স্বর্গ চেনে না, নরক চেনে না, চেনে এই পৃথিবীটাকে যেখানে সে জন্মেছে। যে লোক এই মাটির বুকে জন্মালো সে তো পৃথিবীটাকে ভালোবেসেছিল, ভালোবেসেছিল পরম বন্ধুর মতো। সেই বন্ধুকে চির আলিঙ্গনে আবদ্ধ করার সুযোগ কেন তার থাকবে না? তাছাড়া মরার পর যদিও আরাম বা সুযোগ সুবিধার কোনো প্রশ্ন নেই, তবু চিত হয়ে শোয়া তো একটা আড়ষ্ট ভঙ্গি, তাই না? জ্যান্ত মানুষরা জানে উপুর হয়ে শুলে পেশিতে ঢিল দেয়া সহজ হয়, বিশ্রাম নিতে তাতেই বেশি সুবিধে। উপুর হয়ে শোয়ার মধ্যে আত্মসমর্পণের একটা ভাবও আছে, তাহলে সেভাবেই কেন তাকে শোয়ানো হয় না? ধর্মীয় বিধান কি বলে? হঠাৎ একটা শোরগোল আর ছুটোছুটি শুরু হওয়ায় চিন্তায় বাধা পড়ল। ইতিমধ্যে আজিমপুরের মোড়ে চলে এসেছে শাহিন। দেখলো বাস থেকে নেমে একদল লোক কাকে যেন ধাওয়া করছে। চোখের পলকে ভিড় জমে গেল, জানা গেল একজন পকেট মার ধরা পড়েছে। আরও অনেকের সঙ্গে ছুটে ভিড়টার কাছাকাছি চলে এলো শাহিন। কে পকেট মার অর্থাৎ কে মার খাচ্ছে দেখার উপায় নেই, তবে যারা মারছে তাদের অনেকেই দেখতে পাচ্ছে শাহিন। এরকম ঘটনা আগেও ঘটতে দেখেছে সে, প্রতিটি ক্ষেত্রেই তার মস্তিষ্ক ও মন আলাদাভাবে কাজ শুরু করে দেয়। এ ধরনের প্রথম ঘটনাটা চাক্ষুষ করেছিল বছর তিনেক আগে মিরপুর এক নম্বর সেকশনের বাসস্ট্যান্ডে। কোস্টারে বসে আছে শাহিন, সিট একটাও খালি নেই, আরও লোক নেয়ার অপেক্ষায় স্টার্ট দিচ্ছে না ড্রাইভার। বাইরে হঠাৎ শোরগোল আর ছুটোছুটি শুরু হয়ে গেল। পাশে বসা ভদ্রলোকের ওপর ঝুঁকে জানলা দিয়ে বাইরে তাকালো শাহিন। দেখলো একজন পকেটমার গণপিটুনি খাচ্ছে, মারতে মারতে প্রায় আধমরা করে ফেলে রাখা হলো রাস্তার পাশে। মিনিট তিন চার পর পরিস্থিতি শান্ত হয়ে এলো। কোস্টারে উঠল সুবেশী ও স্বাস্থ্যবান এক তরুণ। দেখামাত্র ছেলেটির ওপর দৃষ্টি আটকে গেল শাহিনের। শুধু কাপড়ে চুপড়ে নয়, চেহারা ও হাবভাবও বলে দেয় ভদ্র পরিবারের মার্জিত ছেলে সে। সিট না পেয়ে শাহিনের পাশেই দাঁড়িয়ে থাকল, তারুণ্য সুলভ আগ্রহ ও কৌতূহল নিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর আরও চারজন তরুণ উঠল বাসে, তাদের মারমুখ তাকা দেয় ড্রাইভার এবার কোস্টার ছেড়ে দিল। এই তরুণদের চেহারা বা কাপড় চোপড়, আচরণ বা হাবভাব কোনোটাই মার্জিত তো নয়ই, স্বস্তিকরও নয়। কোস্টার ভর্তি লোকজনের সামনে টাকার বখরা নিয়ে ঝগড়া শুরু করে দিল তারা শাহিনের পাশে দাঁড়ানো তরুণটির সঙ্গে। ঝগড়ার মধ্যে তাফালিং থেকে শুরু করে ছিল্লা লবণ মাখায়াদিমু পর্যন্ত সব ধরনের প্রচলিত স্ল্যাং বিনিময় হতে লাগল, আর অশ্রাব্য খিস্তিত্ব কথাই নেই। মার্জিত তরুণ, যাকে দেখে মনে হয়েছিল সুকুমার বৃত্তির চর্চা করে, সবার চেয়ে ২০ টাকা বেশি নেয়ার জন্যে প্রথমে কাকুতি মিনতি, পরে তর্জন গর্জন শুরু করে দিল, এমন ভাষা ও ভঙ্গিতে যে শাহিনের বমি পেয়ে গেল। মনে হলো কেউ যেন তার গায়ে ঝাঁটা মারছে। ওদের কথা থেকে জানা গেল বাসস্ট্যান্ডে কোস্টার মালিকদের যেসব পোষা গুন্ডা থাকে তারাই গণপিটুনির সময় পকেটপারের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়। যদিও সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করতে পারেনি, কারণ শিক্ষিত মস্তান অর্থাৎ ছোট ভাইরা অর্থাৎ ছাত্ররা অকস্মাৎ হাজির হয়ে হাত পাতলে সবই তাদেরকে দিয়ে দিতে হয়েছে। টাকা ভাগের সময় ঝগড়ার মধ্যে পাঁচজনই ওরা কয়েকবার করে পরস্পরের মা বোনের সঙ্গে শুলো, কেউই তাতে কিছু মনে করল না, কারণ ওদের কথা থেকেই জানা গেল ওদের মা বোনেরা সবাই নাকি এ কাজে অভ্যস্ত। এরপর থেকে পকেটমার বা ছিনতাইকারী ধরা পড়লেই দাঁড়িয়ে পড়ে শাহিন, গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করে কারা তাদেরকে মারছে। অনেক সময় পকেটমারকে মারে তাদেরই সহকারী বা সঙ্গীরা, আসলে মারার ভান করে বাঁচাতে চেষ্টা করে তাকে। তারপর পুলিশ আসে, রক্তাক্ত পকেটমারকে নিয়ে দূরে সরে যায়, সঙ্গীরা টাকা দিতে পারলে ছেড়ে দেয় তাকে। পকেটমারের দুর্ভাগ্য, যদি সে বাস থেকে ওঠানামার সময় ধরা পড়ে যায়, বাস বা কোস্টারের আরোহীরা একযোগে ঝাঁপিয়ে পড়ে তার উপর, শুরু হয়ে যায় গণপিটুনি। এই গণপিটুনি ব্যাপারটা প্রথমে ঠিক বুঝত না শাহিন, সমাজের প্রায় সর্বস্তরের লোককে এতে অংশগ্রহণ করতে দেখেছে সে। জীবনে কখনো কাউকে একটা চড়ও মারেনি, এমন লোকও পকেটমার ধরা পড়লে ভিড় ঠেলে এগিয়ে যায়, অন্তত একটা কিল বা লাথি না মেরে ছাড়ে না। সুবেশী, সুদর্শন, শিক্ষিত লোকদেরও দেখেছে শাহিন পকেটমারকে মারার জন্য কি ভয়ঙ্কর হিংস্র হয়ে ওঠে। অপরাধ যত বড়ই হোক না কেন, একজন লোককে সবাই মিলে মারতে মারতে মেরে ফেলবে এটা কিভাবে সম্ভব বুঝতে পারে না সে। তার মাথা লোকগুলোর চরিত্র বিশ্লেষণে ব্যস্ত হয়ে ওঠে আর মনটা কাঁদতে থাকে। যে লোকটা নিষ্ঠুরতার শিকার তার জন্যে তো বটেই, যারা তাকে মারছে তাদের জন্যও। গোটা মানব জাতি যে অখণ্ড সত্তার অধিকারী এ ব্যাপারে শাহিনের মনে কোনো দ্বিধা নেই। তার এই বিশ্বাসের নিরিখে দেখলে বলতে হবে
যখন দেখা যায় মানুষ অন্যের উপকার বা শুভ কোনো কাজ করছে, তখন আসলে সে নিজেরই উপকার বা মঙ্গল সাধন করছে। যখন অন্যায় অপরাধ করছে, তখন নিজেরই ক্ষতি করছে। আর নিজের ক্ষতি করার প্রবণতা তার ভেতর এত বেশি শাহীনভাবে, মানুষ কি তাহলে শাস্তি ভোগের একটা মেয়াদ কাটাচ্ছে এখানে? নিজেকে পীড়ন করাই কি তার নিয়তি, নাকি এক অসম্ভব বৈরী পরিবেশে বিশুদ্ধ হবার কঠিন পরীক্ষা চলছে তার? তারপর চিন্তা করে, পৃথিবীর সমস্ত সম্পদ ঢেলে দিলেও একজন মানুষের দাম মেটানো যায় না। তার প্রাণ, মন, মাথা, চোখ, কান সবই এক একটা অমূল্য সম্পদ। এই সব সম্পদ জন্মসূত্রে পেয়েছে সে, অন্য কোনোভাবে অর্জন করা সম্ভব হতো না। সে অর্থে মানুষ কি আশ্চর্য রকম ভাগ্যবান ও শক্তিশালী! অথচ তার অসহায়ত্বেরও কোনো শেষ সীমা নেই। জন্মসূত্রে এত কিছু পেয়েছে বলেই কি তার আকাঙ্ক্ষা মাত্রা ছাড়ায়? আকাঙ্ক্ষার সঙ্গে বাস্তবতার সম্মিলন ঘটে না বলেই কি নিজেকে তার অসহায় লাগে? শাহিনের ব্যক্তিগত উপসংহার এরকম: মানুষের জন্ম ও মৃত্যু নেই, তার নিজের সত্তার সঙ্গে ঈশ্বরের সত্তার সম্মিলন ঘটার প্রক্রিয়া চলছে। যেটাকে জন্ম ও মৃত্যু বলা হচ্ছে, তা আসলে এক স্থান থেকে আরেক স্থানে যাবার ঘটনা। বিভিন্ন স্তরে রেখে মানুষকে সুযোগ দেওয়া হচ্ছে বিশুদ্ধ হবার। আর মানুষ শুধু বিশুদ্ধ হতে পারলেই চিনতে পারবে নিজেকে, উপলব্ধি করবে, তাকে তৈরি করা হয়েছে আনন্দের একটা অফুরন্ত উৎস হিসেবে। বিশুদ্ধ মানুষ কখনো অসহায় বোধ করবে না, কারণ তার মাত্রা ছাড়ানো আকাঙ্ক্ষাও তখন পূরণ হবার পথে কোনো বাধা থাকবে না। আজিমপুরের মোড়ে পকেটমারকে তারা মারছে দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠল। কবরে মানুষকে কিভাবে শোয়ানো উচিত সে চিন্তা বাদ দিয়ে ভিড় লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল সে। গণপিটুনিতে সেও অংশ নিতে চায় এরকম একটা ভাব দেখিয়ে আহত লোকটাকে আড়াল করার চেষ্টা করল, ফলে পিটুনি কিছু নিজেকেও খেতে হলো তার। এর আগেও দুজন পকেটমারকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে শাহিন। তাদের মধ্যে একজন ছিল প্রৌঢ়, তাকে হাসপাতাল থেকে নিজেদের বাড়িতে নিয়ে এসে মালির কাজও করতে দিয়েছিল। দুদিন পর কোদাল, হোজ পাইপ, বালতি ইত্যাদি ছুরি করে পালিয়ে যায় লোকটা। খবরটা শুনে হাসতে হাসতে দম আটকে মারা যাবার অবস্থা হয়েছিল শাহিনের। এর মধ্যে হাসির কি আছে জিজ্ঞেস করলে বলতে পারতো না সে, কারণটা তার মা, বাবা, ভাই, বোনেরাও বুঝতে পারেনি, যদিও তারাও তার সঙ্গে হেসেছিলেন প্রায় পাল্লা দিয়ে। পরিবারটি সম্পর্কে আর বেশি কিছু বলার বোধহয় দরকার হবে না। আহত লোকটাকে হাসপাতালে পৌঁছে দিতে হলো, যদিও নিজের কোনো চিকিৎসা না করে সোজা বাড়ি ফিরে এলো শাহিন। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে কি লাভ জানে সে, আদর পাবার লোভটুকু ছাড়তে পারে না। বাড়ি ফেরার পর তার প্রত্যাশা মতোই সব কিছু ঘটল। তেমন গুরুতর কিছু না, শুধু একদিকে ঠোঁটের কোণ সামান্য কেটে গেছে আর গলার পাশে ছোট একটা আঁচড়ের দাগ। শার্টের একটা বোতাম ছিঁড়েছে, প্যান্টে সামান্য রক্ত, যদিও রক্তটা তার নয়। কোনো হইচই না, এমনকি তেমন কোনো প্রশ্নও করা হলো না শাহিনকে। তার নিজের ঘরে সে ঢুকতেই বাড়ির সবাই ভিড় করল তার চারধারে। কারো হাতে ডেটলের শিশি, কারো হাতে তুলো, কেউ নিয়ে এসেছে নতুন একটা শার্ট। গরম পানি এলো একটু দেরিতে, নিয়ে এলেন মেজো ভাবি। তিনি ডেটল আর গরম পানি দিয়ে ঠোঁটের কোণটা পরিষ্কার করলেন। কাজটা করার সময় শাহিনের দিকে একটু বেশি ঝুঁকলেন তিনি, সম্ভবত নিজের অজান্তেই। শাহিনের নাকে মুখে মেজো ভাবির শাড়ি ও ব্লাউজ বার কয়েক খসা খেল। শুশ্রূষা করার পর দেওরের মাথার চুল আরও খানিক এলোমেলো করে দিলেন তিনি, তারপর চিরুনি দিয়ে আঁচড়ে দিলেন। মেজো ভাবিকে আরও কাছ থেকে অনুভব করতে পারল শাহিন। সন্ধ্যার পর দরজা বন্ধ করে মেজো ভাইকে রাজশাহীতে চিঠি লিখল শাহিন। লিখল, আপনি না একদিন বলেছিলেন সদ্য বিয়ে করা বউকে দেশে রেখে মধ্যপ্রাচ্যে যারা চাকরি করতে যায় তারা শুধু দুর্ভাগা নয়, বোকাও। কিন্তু আপনি কি করছেন? সময় থাকতে সাবধান হন, কারণ আপনার স্ত্রীটি অসাধারণ সুন্দরী। দিন পনেরো পর আরেক সন্ধ্যায় হাত ধরে নিজের ঘরে শাহিনকে নিয়ে এলেন মেজো ভাবি। দরজা ঠেলে দিয়ে খাটের ওপর নিজের পাশে বসালেন, বললেন, চলতি মাসেই বোধহয় শেষের দিকে তোর ভাই নিতে আসছে আমাকে, তোকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। আমি রাজশাহীতে যাব কেন? আকাশ থেকে পড়ল শাহিন। তোর ভাই তো সারাদিন ভার্সিটি আর লাইব্রেরিতে পড়ে থাকবে, আমার সময় কাটবে কিভাবে? তুই তো জানিসই আমি অসাধারণ সুন্দরী, আমার একটা পুরুষ সঙ্গী দরকার না? বোকার মতো হাঁ করে তাকিয়ে থাকলো শাহিন। মেজো ভাবি এক হাতে খপ করে ওর কান চেপে ধরে অপর হাতের মুঠো খুললেন। এই এটা কি? জিজ্ঞেস করলেন তিনি। শাহিন দেখল মেজো ভাইকে লেখা তার চিঠিটা ভাবির হাতে। মেজো ভাইয়ের ওপর ভীষণ রাগ হলো তার,
ভাবলো কোন বুদ্ধিতে চিঠিটা তিনি ভাবিকে ফেরত পাঠিয়েছেন। আরে আরে মাফ করে দাও, ভুল হয়ে গেছে ভাবি, ইত্যাদি বলে রেহাই পাবার চেষ্টা করলো সে। ওরে গর্ধব, তোকে তাহলে আদর করাও যাবে না, তাই তো? কান ছেড়ে দিয়ে মেজ ভাবি শাহিনের পিঠে কষে একটা ঘুষি মারলেন। তোর জ্ঞাতার্থে জানাচ্ছি, ব্যাপারটা তোর জন্যে বুমেরাং হয়েছে। তোর ভাই তোর বিয়ে দেওয়ার কথা ভাবছে, সেই মেয়েটার খবর কি জানতে চেয়েছে বুঝলি? আরে সেই যে 6-7 বছর ধরে যার মন জয় করার সাধনা করছিস, মিস লিলি। কিরে সাধনা কত দূর এগোলো? সিদ্ধি লাভ করতে আর কতদিন বাকি? না, আমি মোটেও তার মন জয় করার চেষ্টা করিনি, আমি চেষ্টা করেছি ভুল ভাঙাবার। আচ্ছা বেশ, তাই তার শেষ খবর কি? অনার্স পরীক্ষা দিয়ে একটা ইন্ডেটিং ফার্মে চাকরি করছে, কাজ শেখার জন্যে। ইচ্ছে আছে ভবিষ্যতে নিজেই ব্যবসা শুরু করবে। ও, তা দেখা যাচ্ছে প্রায় একই পথে এগোচ্ছিস তোরা। তুই ইম্পোর্ট লাইনে ঢুকেছিস, মেয়েটা ঢুকেছে ইন্ডেন্টিংয়ে। বেশ বেশ, তা ভুল বোঝাবুঝির ব্যাপারটা মিটল? না, আমাকে দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। মিথ্যে কথা বলল শাহিন বলেই হেসে ফেলল। ভুরু কুঁচকে তাকালেন মেজ ভাবি। সে কি রে, এটা তো দুঃসংবাদ। আর তুই হাসছিস কেন? তুমি যদি ওর মুখ ঘুরিয়ে নেবার ধরনটা দেখতে, কেউ যেন একটা বোতাম চাপ দেয়, অমনি জট করে অন্যদিকে ঘুরে যায় মুখটা, তারপর আমার দিকে একবারও ফেরে না। তুই কথা বলার চেষ্টা করে দেখেছিস? বহুবার ভাবি, ওদের অফিসে তো প্রায় যেতে হয় আমাকে, তাকায়ও না কথাও বলে না, সাংঘাতিক জেদি মেয়ে। তার মানে বলতে চাইছিস তোর কোনো আশা নেই, তাই তো? আমাকে খেপাবার চেষ্টা করে লাভ হবে না ভাবি। লিলির সব কথা তোমাদেরকে আমিই বলেছি, একটাই উদ্দেশ্য আমার, আমার সম্পর্কে ওর ভুল ধারণাটা ভাঙা, এর মধ্যে আর কিছু তো নেই। এই আমার গা ছুঁয়ে বলতো, ভালোবাসিস না ওকে? ভালোবাসা আছে, তবে আমার সঙ্গে নয়, অন্য একটা ছেলের সঙ্গে। আমি তো শুনছি খুব তাড়াতাড়ি ওরা বিয়ে করে ফেলবে। সর্বনাশ, কে রে ছেলেটা? আরে তুমি চিনবে না, বিরাট ধনী, দেখতে একেবারে রাজপুত্রর মতো, কি যেন নাম, আসিফ ইকবাল। তাহলে আর অপেক্ষা করে কি লাভ, আমরা বরং তোর জন্য অন্য পাত্রী দেখি। প্রশ্নটার উত্তর আমি তোমার নাগালের বাইরে গিয়ে দিতে চাই বলে শাহিন মেজ ভাবি বাধা দেওয়ার আগেই খাট থেকে নেমে দরজার কাছে চলে এলো। দরজা খুলে দৌড় দেওয়ার জন্য তৈরি হয়ে নিয়ে আবার বলল, কেন পাত্রী দিয়ে কি হবে? তুমি না বলছিলে তোমার একজন দরকার? এই এদিকে আয়। তারপর চোখের পলকে হাওয়া, দেওর আর ভাবির মধ্যে এই যে হাস্যরসাত্মক ব্যাপারটা ঘটে গেল, এ সবটুকুই আসলে প্রহসন, নির্মম একটা সত্যকে ভুলে থাকার চেষ্টা। দুজনেরই জানা আছে শাহিন কোনোদিনই কোনো মেয়েকে ভালোবাসবে না, যদি ভুল করে কাউকে ভালোবেসেও ফেলে সেই ভালোবাসার কোনো পরিণতি থাকবে না। লিলির প্রতিজ্ঞা যেভাবে হোক বাবার স্বপ্ন পূরণ করবেও। সব মেয়েই তার বাবাকে ভালোবাসে, তবে বাবার প্রতি লিলির ভালোবাসা আর সবার চেয়ে আলাদা। মাটির বুকে যে মানুষটির আর কোনো অস্তিত্বই নেই, যিনি বেঁচে আছেন শুধু মধুর অতিক্ত কিছু স্মৃতির ভেতর, এখনও তিনি ওর কাছে সবচেয়ে প্রিয় মানুষ। লিলি অনুভব করতে পারে বাবা এখনও ওকে সেই আগের মতোই ভালোবাসেন, তিনিই ওর জীবনটা নিয়ন্ত্রণ করছেন, পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন নির্দিষ্ট একটা গন্তব্যে, সমস্ত আপদ বিপদ থেকে সারাক্ষণ রক্ষা করছেন ওকে। ওর মা দেখতে ভালো না, ছোটোখাটো কালো মানুষ, কিন্তু বাবা ছিলেন দারুণ সুপুরুষ, সুদর্শন, এক মায়া ভরা চোখ দুটো ছাড়া বাবার কিছুই পায়নি সে, আর মায়ের তরফ থেকে একেবারেই কিছু পায়নি। গায়ের রঙটি ফর্সা নয়, গর্ব করার মতো লম্বা হয়নি, এমনকি চুলটাও বাহারি কোনো ব্যাপার না। ছোটোখাটো একটা চাকরি করতেন তিনি, মিরপুরে প্রায় বস্তির মতো জায়গায় একটা কামরা ভাড়া করে থাকতো ওরা। অভাব ছিল, ছিল অনিশ্চয়তা আর দুঃখ শোক, তবে আত্মমর্যাদা নিয়ে জীবনযাপনের ইচ্ছেটা মরে যায়নি, মরে যায়নি সুখী সচ্ছল হবার স্বপ্নটা। চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করার প্রবল ইচ্ছে ছিল তার, প্রায়ই বলতেন, আর্থিক দীনতা একটা অভিশাপ, এই অভিশাপ থেকে আমাদের মুক্তি পেতে হবে। বাবার প্রিয় খেলনা ছিল লিলি,
অফিস থেকে ফিরে কাপড় চোপড় ছাড়তেন না, মেয়েকে নিয়ে মেতে উঠতেন আনন্দ উৎসবে। দেখে মনে হতো তিনিও লিলির সমবয়সী ছোট্ট খোকা বনে গেছেন। মেয়েকে কাঁধে চড়িয়ে কোনো দিন চলে যেতেন চিড়িয়াখানায়, কোনো দিন কোস্টারে চড়ে ঘুরে আসতেন শিশু পার্ক থেকে। যতক্ষণ বাড়িতে থাকতেন মুহূর্তের জন্যও লিলিকে দৃষ্টির বাইরে থাকতে দিতেন না। একটা কথা মনে পড়লে এখনও লজ্জা পায় লিলি। ওদের বাথরুমটা ছিল বাড়ির শেষ প্রান্তে ঝোপঝাড়ের আড়ালে। রাত হোক দিন হোক, মেয়ে যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ বাথরুমের দরজার পাশে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতেন। ওর মা নয়, বাবা। ওদের টেলিভিশন ছিল না, লিলি জেদ ধরত বাড়িওয়ালাদের ঘরে নাটক দেখতে যাবে। সাদা কাপড় ও কেরোসিন কাঠের বাক্স সাজিয়ে ঘরের ভেতরেই একটা টেলিভিশন তৈরি করতেন ওর বাবা। ওর মাকে নিয়ে অভিনয় করতেন, কখনো গান গাইতেন, সেসব অনুষ্ঠানের একমাত্র দর্শক লিলি। ওর মাকে প্রায় চিররুগ্নই বলা যায়, বিশেষ করে হাঁপানিটা তখনও খুব কষ্ট দিত। তার হাঁপানিটা বাড়লে ভয় পেত লিলি, সেজন্যে মায়ের পাশ বা মাঝখানে না শুয়ে বাবার পাশে শুত। সারাটা রাত লেপটে থাকতো বাবার বুকে। লিলির বয়স যখন 5 বছর, দেশে শুরু হলো দুর্ভিক্ষ। জিনিসপত্রের দাম আগুন হয়ে উঠল। বেতনের টাকায় সংসার চালাতে গিয়ে চোখে অন্ধকার দেখলেন লিলির বাবা। অভিশাপ মুক্ত হয়ে সুখী সচ্ছল হবার আকাঙ্ক্ষা নয়, অস্তিত্ব রক্ষার জন্য চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করলেন তিনি। তাকে সাহায্য করতে এগিয়ে এলো লিলির 3 কাকা। বিয়ে করতে অনেক দেরি করে ফেললেন লিলির বাবা, কারণ ভাই বোনদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার দায়িত্বটা একা তাকেই পালন করতে হয়েছিল। দেশের জমি জমা বিক্রি করে বোনদের বিয়ে দিয়েছেন, ভাইরাও সবাই চাকরি বা ঠিকাদারি করছে। চোখ ধাঁধানো না হলেও সবারই অল্প বিস্তর উন্নতি ঘটছে। এটা দেখে বিয়ে করার পর লিলির বাবার ধারণা হয়েছিল ভাইরা তাকে দৈন্য অবস্থা থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবে, কিন্তু তা তারা আসেনি। এমনকি বড় ভাই ও ভাবির খুব একটা খোঁজ খবরও তারা রাখত না। লিলির বাবার মনে একটা অভিমান জন্ম নেয়, যদিও এ ব্যাপারে কোনো অভিযোগ তিনি কখনো করেননি। সংসার চালাতে অপারগ হয়ে ভাইদের সঙ্গে পরামর্শ করতে গেলেন তিনি। তাকে অবাক করে দিয়ে 3 ভাই সাহায্যের হাত বাড়িয়ে দিল। এতদিন তাদেরকে ভুল বোঝায় মনে মনে লজ্জিত হলেন লিলির বাবা। বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, আমারই তো আপন ভাই ওরা, জানে কি কষ্ট করি না মানুষ করেছি ওদের। না গো, ওরা আমাকে ভুলে যায়নি জানো তো। শুধু মুখে নয়, টাকা পয়সা দিয়ে সত্যি তারা তাকে সাহায্য করল। স্ত্রীর সামান্য যে গহনা ছিল তা বিক্রি করে এখান সেখান থেকে ধার কর্জ করে তিনি নিজেও 1500 টাকা জোগাড় করলেন। শুরুতে ব্যবসায় তেমন একটা সুবিধে করতে পারলেন না, দেখা গেল পুঁজি বাড়াতে না পারলে লাভের মুখ দেখা সম্ভব নয়। একটা ইনডেন্টিং ফার্মে চাকরি করেন তিনি, আমদানি ব্যবসার সব রহস্য তার জানা। শুধু পুঁজির অভাবে তার ব্যবসায়িক জ্ঞান কোনো কাজে আসছে না। আবার তিনি ভাইদের কাছে গেলেন, পরিস্থিতিটা ব্যাখ্যা করে বোঝালেন তাদের। প্রথমবার তারা 3 জন মিলে 15,000 টাকা দিয়েছিল, বড় ভাইয়ের যুক্তি মেনে নিয়ে মাথাপিছু আবার 5,000 টাকা দিল। ঠিক হলো লাভের অংশ সমান 4 ভাগে ভাগ হবে। বড় ভাইয়ের বিনিয়োগ মাত্র 5,000 টাকা হলেও ব্যবসার পিছনে শ্রম দেওয়ার কারণে তিনিও ওদের সমান ভাগ পাবেন। সামনে ঈদের বাজার, মধ্যপ্রাচ্যর একটা দেশ থেকে খেজুর আর খোরমা আমদানি করা হলো। এতদিনে কপাল ফিরল, 1 লাফে বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেল তাদের পুঁজি। সেই শুরু, তারপর শুধুই সাফল্যের ইতিহাস। চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ব্যবসায়ী বনে গেলেন তিনি। ভালো লাভ হচ্ছে দেখে তার ভাইরাও নিজেদের চাকরি বা ব্যবসা ছেড়ে দিল। মতিঝিলে বিশাল অফিস ভাড়া করল, অফিসে বসানো হলো একাধিক টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স। 20-25 জন লোককে চাকরি দেওয়া হলো। 4 ভাই মিলে শুরু করলো জমজমাট ব্যবসা। কিভাবে যে 2 বছর কেটে গেল, শত ব্যস্ততার মধ্যে কেউই তেমন খেয়াল করেনি। ইতিমধ্যে ওদের ব্যবসার অনেক শাখা প্রশাখা গজিয়েছে। আমদানির দিকটা বড় ভাই যেমন দেখতেন এখনও তেমনি দেখছেন, তবে শুধু নির্দিষ্ট কয়েকটা দেশের সঙ্গে ব্যবসা করছেন তিনি। অন্যান্য দেশ থেকে আমদানির দিকটা দেখছে ওদের সবার ছোট জন। শুধু আমদানি নয়, ইনডেন্টিংও শুরু করেছে ওরা, সেটা দেখাশোনা করছে মেজো ভাই। আর সেজো ভাই নতুন একটা শাখার দায়িত্বে আছে, যে শাখা শুধু রফতানি ব্যবসা সামলায়। 2 বছর পার হয়ে যাচ্ছে, এবার মালিকানা সম্পর্কে লিখিত একটা দলিল তৈরি করতে হয়। উকিলের সঙ্গে পরামর্শ করার দায়িত্ব দেওয়া হলো মেজো ভাইকে, যেহেতু তার বন্ধুরা অনেকেই উকিল। ইতিমধ্যে লিলিরা বনানীতে বেশ বড় একটা বাড়িতে উঠে এসেছে। মাসে ভাড়া দেয় 6,000 টাকা। বাড়িতে ফোন, এসি, ফ্রিজ,
কালার টিভি, যা যা প্রয়োজন সবই আছে। অফিসের কাজে দুটো গাড়ি লাগে, সেই গাড়ি করেই স্কুলে আসা যাওয়া করে লিলি। তার সব বায়নাই এখন পূরণ হয়। অভাব শুধু বাবার সেই মধুর সঙ্গটুকু। সকালবেলা বেরিয়ে যান তিনি, ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন গভীর রাতে। কথা চলছে ভাড়া করা বাড়িতে আর নয়, বনানীতেই জায়গা কিনে বাড়ি তৈরি করা হবে। সেই সঙ্গে শুধু লিলির জন্যে কেনা হবে একটা লাল গাড়ি। আর মাত্র কটা দিন, মালিকানার দলিল তৈরি হবার পরই ব্যাংকের জমা টাকা ভাগ করে নেবে চার ভাই। আপাতত সবাই তারা শুধু মাসিক খরচার টাকা তোলে। তারপর অকস্মাৎ স্বর্গচ্যুত হলো পরিবারটি। বিকেলবেলা অফিসে কাজ করছেন লিলির বাবা, বুকে ব্যথা অনুভব করলেন। হোলি ক্রসে নিয়ে যাওয়া হলো তাকে। ডাক্তাররা বললেন, লাশ নিয়ে এসেছেন আপনারা। লিলির তখন মাত্র 8 বছর বয়স। বাড়িতে লাশ আনার পর সবাইকে বিব্রত ও হতভম্ব করে দিয়ে সে জানালো বাবার সঙ্গে সেও কবরে থাকবে। সে তার বাবাকে মাটির নিচে একা কোনোভাবেই থাকতে দেবে না। তার এই কথা শুনে চাচারা সবাই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তখনকার তাদের কান্না দেখে কারো পক্ষে ধারণা করা সম্ভব ছিল না যে এই চাচারাই তাদের একমাত্র ভাইজিকে বঞ্চিত করার জন্য সম্ভাব্য সব রকম কৌশল কাজে লাগাবে এবং তাতে সফলও হবে। মানব চরিত্র বড়ই বিচিত্র। নিজের সঙ্গেই তার শত্রুতা, নিজেকে অপমান করাটাকে সে লাভজনক মনে করে। বড় ভাই মারা যাবার পর 40 দিনও পেরোল না। ব্যবসার হিসাবে এমনই কারচুপি করা হলো যে দেখা গেল এতদিন ব্যবসা করে প্রায় কোনো লাভই হয়নি। যা আয় হয়েছে খরচও প্রায় তার কাছাকাছি। আর শুধু তাই নয়, তিন ভাই যার যার শাখার একক মালিকানা দাবি করে বসল এবং পরস্পরের দাবি তারা খুশি মনেই মেনে নিল। ভাগ হলো শুধু বড় ভাই ব্যবসার যে দিকটা দেখতেন তার লাভের অংশ। 2 মাস পর বড় ভাবিকে 5 লাখ টাকার একটা চেক দিয়ে গেল তিন দেওর। সান্ত্বনা ও সমবেদনা জানাতে কার্পণ্য করল না কেউ, তবে সেই সঙ্গে একথাও জানাতে ভুলল না যে তাদের আগের সেই ব্যবসার আর কোনো অস্তিত্ব নেই, ফলে লিলি বা লিলির মায়ের কোথাও কোনো অংশীদারিত্ব নেই। 76-77 সালে 5 লাখ অনেক টাকা, কিন্তু ন্যায্য প্রাপ্য অংশের চেয়ে বহুগুণ কম। তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এটা বুঝতে পারলেও লিলির মার কিছু করার ছিল না। তার একমাত্র ভাই সপরিবারে ক্যানাডার নাগরিকত্ব পেয়ে গেছেন, আপনজন বলতে আর তেমন কেউ নেই যাকে বিশ্বাস করা যায়। টাকাটা ব্যাংকে রেখে দিলেন তিনি, পরামর্শ চেয়ে চিঠি লিখলেন ভাইকে। তার ভাই ও ভাবি দুজনেই ডাক্তার। একমাত্র বোনের বিপদে বিচলিত হলেন লিলির মামা। সেগুনবাগিচায় তার একটা বাড়ি আছে, একজন ভাড়াটাকে রেখে অপরজনকে উঠিয়ে দিয়ে সেই বাড়িতে থাকতে বললেন বোনকে। পরামর্শ দিলেন টাকাটা যেন ব্যাংকেই ফিক্সড ডিপোজিট করে রাখা হয়। চিঠিতে তিনি আরও পরামর্শ দিলেন, যতদিন না ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট তোলা যায় ততদিন ভাড়াটের কাছ থেকে পাওয়া টাকা দিয়ে সংসার চালাতে হবে তাকে। ভাইয়ের পরামর্শ মতোই কাজ করলেন লিলির মা। শুরু হলো মা ও মেয়ের নিঃসঙ্গ জীবন। বাবার স্বপ্নটা কী ছিল বড় হবার পর ধীরে ধীরে উপলব্ধি করেছে লিলি। কাকারা সবাই ঢাকা শহরে গাড়ি ও বাড়ির মালিক হয়েছে। ভাবি আর ভাইজির খোঁজ খবর নেওয়ার জন্যে মাঝে মধ্যে আসেও তারা। উৎসব অনুষ্ঠানে মেয়েকে নিয়ে লিলির মা তাদের বাড়িতে বেড়াতেও যান, আত্মীয়তার ক্ষীণ সম্পর্কটা রক্ষা করার জন্যে। একা মানুষ তিনি, বোঝেন যে নিরাপত্তার স্বার্থেই কারো সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত নয় তার। কিন্তু আসা যাওয়া থাকলেও ভুলেও কখনো দেওরদের গাড়িতে চড়েন না, চড়েন না লিলির জেদে। কাকাদের গাড়ি দেখলেই তার মনে পড়ে যায় মারা যাবার মাত্র 2 দিন আগেও মাকে গাড়ি কেনার কথা বলেছিলেন বাবা। লিলির জেদ, বাবার মতো সেও ব্যবসা শিখবে, ব্যবসা করে গাড়ি ও বাড়ি কিনবে, কিনবে মার নামে। মেয়ে হয়েছে তো কি হয়েছে, আজকাল মেয়েরাও পিছিয়ে নেই। ব্যবসা করে সুখী সুন্দর জীবনযাপন করার বাবার অপূর্ণ স্বপ্নটা পূরণ করার জেদ এমনভাবেই পেয়ে বসল তাকে, নিজের চারপাশে একটা বর্ম তৈরি করল লিলি, যাতে তার মনোযোগ চিড় না করতে পারে কেউ, কোনো প্রলোভন যাতে তাকে টলাতে না পারে। বড় হবার পর থেকেই পিছনে লাগলো ছেলেরা। প্রথম প্রথম ইচ্ছে করেই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করত, তারপর বুদ্ধি হলো, ছেলেদেরকে এড়িয়ে থাকার নতুন নতুন কৌশল শিখল। নিজেকে বোঝালো কার সঙ্গে প্রেম করবে সে, ভালো কোনো ছেলে থাকলে তো। কলেজে ওঠার পর কয়েকটা ছেলেকে ভালো বলে মনে হলেও তারা সত্যি ভালো কিনা পরখ করে দেখার গরজ অনুভব করল না, ধরে নিল ওরাও মুখোশ পড়ে আছে। মনে মনে ভাবত দাঁড়াও,
আগে নিজের পায়ে দাঁড়াই, গাড়ি বাড়ি বানাই, তারপর খোঁজ নিয়ে দেখব কে তোমাদের মধ্যে আমার উপযুক্ত। ততদিন তোমাদেরকে আমার জন্য অপেক্ষা করতে হবে, সরি। বলা যায় এও লিলির একটা প্রতিজ্ঞা, ব্যবসা শিখে গাড়ি বাড়ি না করে কোনো ছেলের কথা ভাববে না, যতই সে ভালোবাসু দর্শন হোক না কেন, কিংবা ওর প্রেমে যতই হাবুডুবু খাক না কেন। কিন্তু যদি নিয়তির লিখন দেখতে পেত, যদি জানতো প্রতিজ্ঞায় অটল থাকতে পারবে না, তাহলে চাকরিটা হঠাৎ ভাগ্য গুণে হয়ে গেল। অনার্স পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছে, কাগজে বিজ্ঞাপন দেখে, দেখি তো কী হয় ভেবেই আবেদন করল। বিজ্ঞাপন দিয়েছে একটা ইনডেন্টিং ফার্ম, ও যে লাইনে কাজ শিখতে চায়। আবেদন করার পর ব্যাপারটা ভুলেই গিয়েছিল, ইন্টারভিউ লেটার পেয়ে দারুণ অবাক হলো। অবাকও হলো, ঘাবড়েও গেল। কাজ শিখে ব্যবসা করার ইচ্ছে আছে ঠিকই, কিন্তু লোক মুখে শুনে শুনে বাস্তব দুনিয়াটাকে সাংঘাতিক ভয় পায় লিলি। এই সমাজে চারদিকে ফাঁদ পাতা আছে, পা ফেলতে যা দেরি ফেঁসে যেতে হবে। প্রায় সবারই ধারণা, মেয়েরা বাইরে কাজ শুরু করলে তাদের আর চরিত্র ঠিক থাকে না। এই কথাটা ঠিক বিশ্বাস করতে পারে না লিলি। কেউ যদি নষ্ট হতে না চায়, সাবধানে থাকে, কে তাকে নষ্ট করবে? তবু ওই ভয়টা মন থেকে দূর হয় না। সমাজটার তো কোনো মাথামুণ্ডু নেই, মেয়েদেরকে এখানে রাখাই হয়েছে অরক্ষিত অবস্থায়। একদিকে কর্মজীবনে পা ফেলার রোমাঞ্চ, অন্যদিকে অজানা বিপদসংকুল জগতে ঢোকার ভয়। ইন্টারভিউ দিতে এসে উত্তেজনায় ঘেমে নিয়ে উঠল লিলি। যদিও ফার্মটা ভুয়ো কিনা বা ফার্মের মালিক মন্দ লোক কিনা ইত্যাদি সম্পর্কে ওর মা আগেই যতটুকু পারা যায় তথ্য সংগ্রহ করেছেন। ফার্মের মালিক নিজেই ওর ইন্টারভিউ নিল। সুসজ্জিত অফিস, কামরার ভেতর এয়ার কুলার চলছে, কমপ্লিট স্যুট পরে রিভলভিং চেয়ারে বসে আছে রায়হান চৌধুরী। তাকে দেখে একটু অবাকই হলো লিলি। খুব বেশি হলে বয়স হবে 32, এরই মধ্যে বেশ বড়সড় ব্যবসা জমিয়ে ফেলেছে। চেহারা দেখে বুদ্ধিমান, ভদ্র আর স্মার্ট বলে মনে হলো, যদিও ওর মনে হওয়াটা সত্যি কিনা সেটা জানা যাবে চাকরি হবার পর। প্রথম প্রশ্ন, ইনডেন্টিংয়ে তার অভিজ্ঞতা আছে কিনা? নেই, জবাব দিল লিলি। তবে জানালো ও একজন ইনডেন্টারেরই মেয়ে, ওর বাবার বিলুপ্ত ফর্মের নামও বলল। প্রশ্নের উত্তরে নাম বলল তিন কাকার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে যাদের খ্যাতি আছে। তারপর জানতে চাওয়া হলো আরও পড়াশোনা করার ইচ্ছে আছে কিনা, চাকরি করতে চাওয়ার কারণ কি, কত টাকা বেতন আশা করে সে, এইসব। সব শেষে যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত কিছু প্রশ্নের উত্তর দিতে হলো। ইন্টারভিউ শুরু হবার পর ভয়ভীতি কোথায় সব পালালো বলতে পারবে না লিলি। রায়হান চৌধুরীকে ওর কতদিনের পরিচিত আপনজন বলে মনে হতে লাগল। কে কোন চরিত্রের মানুষ তা তো চোখে দেখে অনেকটা বোঝা যায়। আসল পরীক্ষা হয়ে যায় কোনো লোক যখন একটা মেয়ের সঙ্গে একা বসে কথা বলে। অনেক অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হলো ওকে, তবে উঁকি দিয়ে ওর একান্ত ব্যক্তিগত বিষয়গুলো দেখতে চাওয়া হলো না বা অমার্জিত কোনো কৌতুকও করা হলো না। ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরে মাকে লিলি বলল, ভদ্রলোককে খুব ভালো লাগলো। শুধু ভালো লাগেনি, সবচেয়ে বড় কথা ওর মনে হয়েছে রায়হান চৌধুরীর কাছে চাকরি করাটা মেয়ে হিসেবে ওর জন্যে নিরাপদ, তার দ্বারা ওর কোনো অমর্যাদা হবে না। ইন্টারভিউ কেমন হলো রে, চাকরিটা তোর হবে? মনে মনে লিলি বলল, হবে। আসলে ওর মনে কোনো সন্দেহই নেই, কারণ ওর ধারণা ওকেও খুব পছন্দ হয়েছে রায়হান চৌধুরীর। মাকে উত্তর দিল, মনে তো হচ্ছে, তবে আরও অনেক মেয়ে তো ইন্টারভিউ দিয়েছে, দেখা যাক। খুঁটিয়ে খুঁটিয়ে আরও অনেক প্রশ্ন করলেন মা, ভদ্রলোকের বয়স কত, বিবাহিত কিনা ইত্যাদি। লিলির কাছে এসব প্রশ্নের কোনো গুরুত্ব নেই। জীবনে প্রথম চাকরি যার কাছে হতে যাচ্ছে তিনি মানুষ হিসেবে ভদ্র, পরস্পরকে তারা অপছন্দও করছে না, অর্থাৎ কাজ শেখার একটা ভালো পরিবেশ পাওয়া যাবে, ব্যাস এতেই লিলি খুশি। অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে একটু অবাক হয়নি। জয়েন করার দিন ওর বসকে রজনীগন্ধা স্টিক উপহার দিল ও। দুপুরের লাঞ্চ বাড়ি থেকে তৈরি করে দেন ওর মা, পরিমাণে একটু বেশিই দেন। অফিসে বসে আর যারা লাঞ্চ করে তাদেরকে তা থেকে ভাগ দেয় লিলি। কর্মচারীদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি করে নিল। মাত্র কয়েকদিন অফিস করার পর দুটো অস্বস্তিকর তথ্য জানতে পারল ও। একটা হলো, পুরনো দুজন কর্মচারী ফর্মের সঙ্গে দীর্ঘদিন বেইমানি করছিল, পার্টিদের কাছ থেকে গোপন কমিশন খাচ্ছিল, ধরা পড়ার পর তাদের চাকরি গেছে।
চাকরি যাওয়াতে তাদের অবশ্য কোনো ক্ষতি হয়নি, ইতিমধ্যে নিজেরাই ব্যবসা শুরু করার মতো যথেষ্ট টাকা কামিয়ে নিয়েছে, করেছেও তাই। কিন্তু ফার্মের ক্ষতি হয়েছে যথেষ্ট, বড় কয়েকটা পার্টি ছুটে গেছে, অনেক বিদেশি ম্যানুফ্যাকচারার আর সাপ্লায়ারের আস্থাও হারিয়েছে, তাদের দুজনের চাকরি যাওয়াতেই নতুন লোকের প্রয়োজন হয়। রায়হান চৌধুরী সিদ্ধান্ত নেয় দুজনের বদলে একটা মেয়েকে চাকরি দেবে, তার বিশ্বাস পুরুষদের চেয়ে মেয়েরা অনেক বেশি বিশ্বস্ত। আরেকটা তথ্য হলো ওর বস রায়হান চৌধুরীর জীবনে শান্তি নেই, কারণটা কি কেউ যদি জানেও লিলিকে বলতে রাজি হলো না। কর্মচারীরা সবাই অত্যন্ত শ্রদ্ধা করে তাদের বসকে, তার ব্যক্তিগত বিষয়ে আলাপ করতে একদমই রাজি নয়। রায়হান চৌধুরীর জীবন যে অশান্তিময় তা কাউকে ভুলে দিতে হয়নি, লিলি নিজেই তা ধরতে পারে। তাকে সব সময় বিষণ্ণ থাকতে দেখেই কলিগদের প্রশ্ন করেছিল ও, সবাই এড়িয়ে গেছে, চেপে ধরায় একজন শুধু বলেছে, হ্যাঁ বাড়িতে অশান্তি আছে, কারণটা আমরা কেউ জানি না। লিলির মনে হয়েছে কারণটাও সবাই ওরা জানে কিন্তু আলোচনা করতে চায় না। মার্জিত একজন ভদ্রলোক অশান্তিতে ভুগছেন, এটা জানার পর স্বভাবতই সহানুভূতি জাগে লিলির মনে, ইচ্ছে হয় অশান্তির কারণটা জানে, বসের জন্য কিছু একটা করার সুযোগ থাকলে করে। শুধু সেজন্যই রায়হান চৌধুরীর সঙ্গে আরেকটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করেও, হাতে কাজ না থাকলে ব্যবসায়িক সমস্যা নিয়ে আলোচনা করার অজুহাতে ঢুকে পড়ে বসের কামরায়, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সময় বসে থাকে, কাজের কথা ছেড়ে গল্প করার সুযোগ খোঁজে। রায়হান চৌধুরীকে যতই দেখে ততই বিস্মিত হয় ও, নিজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারে মেয়েরা বসের কাছে সম্পূর্ণ নিরাপদ, তার দৃষ্টিতে কোনো রকম নোংরামির ছিটে ফোঁটাও নেই। এরকম একজন মানুষ দাম্পত্য জীবনে সুখী নয় এটা তো বিশ্বাস করা যায় না। ঘনিষ্ঠতা আগের চেয়ে অনেক বাড়ল, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ ব্যক্তিগত বিষয় কথা তুললেই রায়হান চৌধুরী হঠাৎ যেন বোবা বনে যায়। মরিয়া হয়ে লিলি একদিন বলেই ফেলল, ভাবিকে খুব দেখতে ইচ্ছে করে, বাড়িতে একদিন নিয়ে যাবেন? ঠিক আছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর জবাব দিয়েছে রায়হান চৌধুরী, কবে নিয়ে যাওয়া সম্ভব সুযোগ সুবিধে মতো জানাবো তোমাকে। এরপর আর যাবার কথা তোলা সাজে না লিলির, তোলেও নি, তবে চোখ কান খোলা রাখায় অদ্ভুত কয়েকটা ব্যাপার লক্ষ্য করেও। দুপুরে কোনোদিন বাড়িতে খেতে যায় না রায়হান চৌধুরী, বাড়ি থেকেও তার জন্যে খাবার পাঠানো হয় না। রাত 7:30টার পর আর কর্মচারীরা কেউ অফিসে থাকে না, কিন্তু তাদের বস রাত 11:00-12:00 পর্যন্ত একা বসে থাকে অফিসে, শুধু শুধু বসে থাকে। কাজ থাকলে তো তারা সবাই জানতে পারত, এমনকি ছুটির দিনেও অফিসে চলে আসে, বেশিরভাগ সময় চেয়ারে বসে চোখ বন্ধ করে দোল খায় আর কি যেন চিন্তা করে। আরও একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল লিলি, অপব্যয় ছাড়া কি বলা যায়, প্রতি মাসে ডজন ডজন শর্ট প্যান্ট আর শাড়ি ব্লাউজ কিনবে, অথচ কর্মচারীদের মুখে শুনেছে বছরে দুবার বিদেশে যায় রায়হান, সারা বছরের কাপড় চোপড় সবই সেখান থেকে নিয়ে আসে। শুধু যে কাপড় চোপড় তা নয়, ডিনার সেট থেকে শুরু করে কসমেটিক্স, সোফা থেকে শুরু করে অন্যান্য ফার্নিচার দু এক মাস পরপর কিনছেই। একই মাসে একই জিনিস দুবারও তাকে কিনতে দেখেছে লিলি, প্রশ্নও করেছে কিন্তু রহস্যের কোনো সমাধান পায়নি। জিজ্ঞেস করলে রীতিমতো নার্ভাস হয়ে পড়ে রায়হান চৌধুরী, দায়সারা গোছের একটা জবাব দিয়ে প্রসঙ্গটা এড়িয়ে যায়। তার প্রতি সহানুভূতি আরও বাড়ে লিলির, তবে বিব্রত করতে মন চায় না বলে আর কোনো প্রশ্ন করে না। ও বুঝতে পারে তার দাম্পত্য জীবনটা বড় ধরনের একটা সংকটের মধ্যে কাটছে, এ ব্যাপারে কিছু একটা করতে মন চাইলেও সুযোগ নেই লিলির, রায়হান চৌধুরীর ব্যক্তিগত জীবনে নাক গলাবার অনুমতি পায় না ও। সে যাতে আরও সহজ হতে পারে, ব্যক্তিগত বিষয়েও আলাপ করে ওর সঙ্গে, সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে লিলি। চাকরি হয়েছে 6 মাস, ইতিমধ্যে বেশ কয়েকবার বাড়িতে ডেকে বসকে খাইয়েছে ও, প্রতিবারই সস্ত্রীক আসতে বলেছিল কিন্তু একাই এসেছে রায়হান, জিজ্ঞেস করলে স্ত্রী অসুস্থ বা বাপের বাড়ি গেছে বলে অজুহাত দেখিয়েছে। চাকরি করতে এসে নানা দিক বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে লিলির। ওদের একজন কর্মচারী, বয়স প্রায় 50, 4,000 টাকার বেতনে এই ঢাকা শহরের 10 জনের একটা বিশাল সংসার চালান, তার 4 ছেলে মেয়ে, 2 জন পড়ে কলেজে, 2 জন স্কুলে। স্ত্রী রুগ্ন, তারপরও পাড়ার বাচ্চাদের আরবি পড়িয়ে 500-700 টাকা রোজগার করেন। ভদ্রলোকের বাবা বাতের শয্যাশায়ী, চৌকি থেকে নামার শক্তিও নেই, আর মা আধ পাগলা।
এক বোন স্বামীর মারধর সহ্য করতে না পেরে ভাইয়ের কাছে ফিরে এসেছে, সঙ্গে একটি বাচ্চা। ঢাকা শহরে বাড়ি ভাড়া করে কিভাবে এই টাকায় সংসার চালান তিনি লিলির মাথায় ঢোকে না। ওদের সব কর্মচারীর অবস্থাই প্রায় একই, সবাই ধুঁকে ধুঁকে মরছে, তফাত শুধু মাত্রার। তাও তো বেসরকারি চাকরি বলে বেতন ভালোই পায়, অন্যান্য সুযোগ সুবিধে থাকলেও সরকারি চাকুরিদের বেতন আরও কম। লিলি বুঝতে পারে না দেশের বেশিরভাগ মানুষের অবস্থা যেখানে এর চেয়েও অনেক খারাপ, সেখানে নতুন প্রজন্মের প্রতিভা ও ব্যক্তিত্বের বিকাশ কীভাবে সম্ভব। কবি, সাহিত্যিক, সাংবাদিক, মন্ত্রী আর রাজনীতিকদের ওপর খুব রাগ হতো ওর। এদের গান, গল্প, প্রতিবেদন, প্রকল্প আর ইস্যুর একটিমাত্র উদ্দেশ্য থাকা উচিত ছিল আর্থিক সচ্ছলতার পথে বাধাগুলো আবিষ্কার এবং তা পেরোবার জন্য সাধারণ মানুষকে আত্মনির্মাণে উদ্বুদ্ধ করা। তার বদলে কবিরা হয় প্রকৃতির প্রশস্তি গাইছেন, নয়তো হতাশা ছড়াচ্ছেন। সাহিত্যিকরা তাদের গল্প উপন্যাসে অবাস্তব পরিবেশ আর চরিত্র সৃষ্টি করেই ক্ষান্ত হন, ঘুরিয়ে ফিরিয়ে বলতে চেষ্টা করেন দরিদ্র হওয়াটা গর্বের বিষয়, এর মধ্যে মহৎ হবার উপাদান আছে। সাংবাদিকরা ভুলে গেছেন তাদের পরিচয় শুধুমাত্র প্রতিধ্বনি নয়, ভুলে গেছেন ধনীগুলোর উৎস সুবিধে ভোগীরা। গোটা দেশের রোমহর্ষক নীরব কান্না তাদেরকে প্রায় স্পর্শই করে না। তারপর লিলি ভাবে, একা কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমরা কেউই নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছি না বলেই দেশটার আজ এই করুণ অবস্থা দাঁড়িয়েছে। তাহলে প্রশ্ন ওঠে, কেন আমরা কেউ নিজেদের দায়িত্ব পালন করছি না? এর সম্ভাব্য মাত্র দুটো উত্তর আছে। এক, দেশটাই সম্পদহীন, কাজেই গরিব হওয়া ছাড়া উপায় নেই। দুই, মানুষ হিসেবে এই অর্থে অসভ্য আমরা, যে প্রাচুর্যময় সুন্দর জীবনের অধিকারী হবার জন্য যে যোগ্যতা থাকা দরকার তা আমাদের নেই। প্রথমটা বিবেচনাযোগ্য নয়, কারণ আধুনিক যুগে এটা প্রমাণিত সত্য যে মানুষ নিজেই একটা সম্পদ। প্রাকৃতিক সম্পদ না থাকলেও একটা জাতি মাথা তুলে দাঁড়াতে পারে, সেক্ষেত্রে আমরা অসভ্য, তাই কেউ তার দায়িত্ব পালন করছি না, এটা বোধহয় সঠিক উত্তর। সভ্য হবার জন্য যে ঐতিহ্য থাকা দরকার তা কি আছে আমাদের? আমরা কি প্রাচুর্যময় সুন্দর জীবন কাকে বলে জানি? আমরা কি এতটা সভ্য যে কায়িক পরিশ্রমকে ছোট করে দেখি না? কেউ উন্নতি করতে চেষ্টা করছে দেখলে তাকে সাহায্য করতে এগিয়ে যাই? আমাদের সমাজ কি কুসংস্কারকে ঝেড়ে ফেলতে পেরেছে, শিখেছে ধর্মীয় গোঁড়ামি ত্যাগ করে মুক্ত বুদ্ধির চর্চা করতে? আমরা কি নারীকে মুক্তি দিতে পেরেছি? প্রতিটি প্রশ্নের উত্তর এক, না। হাসি আর আনন্দ থেকে রায়হান চৌধুরী, ওর বস, একেবারেই বঞ্চিত। উপলব্ধি করতে পেরে মনটা খারাপ হয়ে যায় লিলির। সময় পেলেই তার চরিত্র বিশ্লেষণ করতে লেগে যায় ও, বুঝতে চেষ্টা করে গলতটা কোথায়। ইতিমধ্যে শুধু মানুষ হিসেবে নয়, ব্যবসায়ী হিসেবেও রায়হান চৌধুরীকে অনেকটা চিনে ফেলেছে লিলি। তার অনেক দুর্লভ গুণ থাকলেও কিছু কিছু ব্যাপার একদম সমর্থনযোগ্য নয়। প্রেস্টিজ শব্দটা প্রায়ই ব্যবহার করে সে, ওটা না হারাতে হয় এই ভেবে সারাক্ষণ তটস্থ থাকে। তার এই প্রেস্টিজ জ্ঞান ভুয়ো একটা ব্যাপারই বলতে হবে, বিশেষ করে ব্যবসার নামে যেসব কূটকৌশল ব্যবহার করছে সেগুলোর কথা মনে রাখলে। ইম্পোর্টারকে এক নম্বর পণ্যের কথা বলে বিদেশ থেকে আনিয়ে দিচ্ছে দু নম্বর পণ্য, ধরা পড়লে দোষ চাপাচ্ছে বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর। পার্টির রেমিটেন্সের টাকা বিদেশে না পাঠিয়ে নিজের কাজে ব্যয় করে ফেলছে, সময় মতো শিপমেন্ট না হওয়ায় ক্ষতি হচ্ছে ইম্পোর্টারদের। পার্টি যদি বিদেশি সাপ্লায়ারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারে, নিজের কৃতিত্বের দাবি তুলে ভাগ বসাচ্ছে তাতে। এসবই অন্যায় ও অবৈধভাবে টাকা রোজগারের কৌশল, সুযোগ পেলেই ব্যবহার করছে, আবার একই সঙ্গে বজায় রাখতে চাইছে প্রেস্টিজ। উপায় না দেখলে সমস্ত দোষ কর্মচারীদের ওপর চাপিয়ে দিয়ে একটা ব্যাপার বুঝতে অনেক দেরি করে ফেলে লিলি। কর্মচারীরা কেউ তাকে শ্রদ্ধা করে না, চুপ করে থাকে ভয়ে। তাদের মধ্যে নাকি বসের একজন চর আছে, কে কি বলছে বা করছে সব জানিয়ে দেওয়া হয়। এই দুর্মূল্যের বাজারে চাকরি হারাবার ঝুঁকি কেউ নিতে চায় না। অসত হব, আবার আত্মমর্যাদাও বজায় রাখবো, এ তো কোনোদিন সম্ভব নয়। লিলি ধারণা করে রায়হান চৌধুরীর চরিত্রে এই বৈপরীত্যই এমন একটা ঘটনার জন্ম দিয়েছে যার ফলে তার জীবনটা হয়ে উঠেছে নরক বিশেষ। তারপর অফিসে একদিন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। তখন পাঁচটার মতো বাজে, অন্যান্য দিন সাতটা পর্যন্ত অফিস করলেও সেদিন মাকে নিয়ে এক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবে বলে ছুটি চেয়ে রেখেছে লিলি।
মুখে পাফ বুলিয়ে চুল ঠিকঠাক করে বাথরুম থেকে বেরিয়ে এলো। দরজার দিকে এগোবে, খুলে গেল সেটা। ভেতরে ঢুকলো অপরূপ সুন্দরী দীর্ঘাঙ্গী এক যুবতী। এতই তার রূপ, হাঁ করে তাকিয়ে থাকলো লিলি। দরজা খুলে সরাসরি ওর দিকেই এগিয়ে আসছে মেয়েটা। পরনে অত্যন্ত দামি শাড়ি, গা ভরা গহনা, ফর্সা মুখটা টকটকে লাল হয়ে আছে। ঠিক লিলির সামনে এসে দাঁড়িয়ে পড়ল সে। কুত্তার বাচ্চাটা আছে? হিস হিস করে জানতে চাইল। হঠাৎ একটা ঝাঁকি খেলো লিলি, কেউ যেন চড় মেরেছে ওকে। ইতিমধ্যে যে যার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছে স্টাফরা। আপনি? শুধু এইটুকু বলতে পারল লিলি, বোকার মতো তাকালো স্টাফদের দিকে। তারপর সত্যি একটা ধাক্কা খেলো, ওকে ঠেলে সরিয়ে দিল মেয়েটা, পাশ কাটিয়ে ঢুকে পড়ল রায়হান চৌধুরীর কামরায়। কে উনি? রুদ্ধশ্বাসে জানতে চাইল লিলি, পালা করে স্টাফদের দিকে তাকাচ্ছে। কেউ কিছু বলার আগে রায়হান চৌধুরীর কামরা থেকে মেয়েটার তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। শুয়োরের বাচ্চা, আমি তোর প্রেস্টিজের নিকুচি করি, আমি শুধু জানতে চাই টাকাটা দিবি কিনা বল। নার্গিস প্লিজ, রায়হান চৌধুরীর চাপা গলা শুনতে পেল ওরা। দিবি কিনা বল, তা না হলে আজই তোকে আমি ডিভোর্স করব। আমি কোন ফ্যামিলির মেয়ে? বিয়ে করার সময় মনে ছিল না তোর? আজ এক হপ্তাহ ধরে বলছি টাকাটা লাগবে, আমার কথা কানে যায় না, তাই না? ব্লাডি বাস্টার্ড, ভেবেছিস এড়িয়ে যেতে পারবি? দেখ আজ আমি তোর কি করি। নার্গিস প্লিজ শান্ত হও, টাকাটা আমি দেবো না তা তো বলিনি, বলেছি আরো কটা দিন সময় দাও আমাকে, আর এখনই যদি চাও তো লাখ দুয়েক, 5 লাখ, এক পয়সা কম নয়। কোত্থেকে পাবি আমি জানি না, তখনই তো বারণ করেছিলাম, আমার আশা ছেড়ে দে, আমাকে পুষতে হলে টাকার পাহাড় থাকতে হবে তোর। কাল সকালের মধ্যে টাকা চাই আমার, তা না হলে। চাপা স্বরে রায়হান চৌধুরী কি বলল, বাইরে থেকে ওরা কেউ তা শুনতে পেল না। তারপর শুরু হলো ভাঙচুর। ভঙ্গুর জিনিস রায়হান চৌধুরীর কামরায় অনেক কিছুই আছে, শোকেস, দামি পেন্টিং, গ্লাস টপ টেবিল, কাঁচের পার্টিশন। আওয়াজ শুনে মনে হলো একটাও রক্ষা পাচ্ছে না। অকস্মাৎ দড়াম করে খুলে গেল দরজা, কামরা থেকে বেরিয়ে এলো যেন এক উন্মাদিনী। আরেকবার ধাক্কা খেলো লিলি, ওকে সরিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল রায়হান চৌধুরীর স্ত্রী। স্টাফরা পাথরের মূর্তির মতন বসে আছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না। মিনিট পাঁচেক পর দারোয়ান ও পিয়নকে ডেকে বলে দেওয়া হলো, বস আজ কোনো ক্লায়েন্টের সঙ্গে দেখা করবেন না, কাজ থাকলে কাল সকালে আসতে হবে। কখন যে একটা চেয়ারে বসে পড়েছে লিলি বলতে পারবে না। 20-25 মিনিট পর ওর নাম ধরে ডাকলো রায়হান চৌধুরী। কাউকে ডাকতে হলে সাধারণত বেল বাজিয়ে পিয়নকে ডাকে সে। ঘটনাটা ঘটতে শুরু করার পর ঘেমে গিয়েছিল লিলি, সেই ঘাম এখনো শুকোয়নি। রুমাল দিয়ে মুখটা মুছে ধীর আড়ষ্ট পায়ে ভেতরে ঢুকল। রায়হান চৌধুরী সাধারণত সিগারেট খায় না, তবে ক্লায়েন্টদের অফার করার জন্য তার টেবিলে সবসময় বেনসেনের প্যাকেট থাকে। ভেতরে ঢুকে লিলি দেখল একটা সিগারেট ধরাবার চেষ্টা করছে সে, তবে হাত দুটো এত বেশি কাঁপছে যে ঠিক মতো ধরাতে পারছে না। সিগারেট ধরিয়ে খুব করে একবার কাশলো রায়হান চৌধুরী। ওদেরকে বলো ওরা সবাই চলে যেতে পারে, শুধু পিয়ন থাকুক, তারপর তুমি একবার এসো। ঠিক আছে বলে বেরিয়ে এলো লিলি। 5 মিনিট পর স্টাফরা সবাই চলে যেতে আবার ঢুকলো বসের কামরায়। ওকে দেখে মুখ তুললো রায়হান চৌধুরী, জোর করে হাসার চেষ্টা করল। নার্গিস, তোমার ভাবি আসলে একটু পাগলাটে, এখনো ছেলে মানুষ তো, তুমি কিছু মনে করো না। না না, আমি কেন কিছু? ব্যাপারটা কি জানো, খুবই অভিজাত পরিবারের মেয়ে ও, ওর 2 ভাই ব্যারিস্টার, লন্ডনে আর সিডনিতে প্র্যাকটিস করে, এক ভাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাবা থাকেন আমেরিকায়, ফ্যাশন হাউসের মালিক, ওর মা ফ্যাশন ডিজাইনার,
ম্যানহাটনে ওদের বাড়ি আছে। ওর এক বোনের বিয়ে হয়েছে আমেরিকান এক পপ গায়কের সঙ্গে। কাকা আর মামারাও সবাই এক একজন বিরাট ধনী মানুষ। ওর এক খালা তো জাতিসংঘে আছে। চুপ করে শুনে যাচ্ছে লিলি, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। একজন পুরুষ মানুষ এ ধরনের চরম অপমানিত হবার পর স্ত্রীর প্রশংসা করে কিভাবে, মাথায় ঢোকে না। তবে বংশবিচারে আমরাও ওদের চেয়ে কম যাই না। চৌধুরী হিসেবে দেশের বাড়িতে আমাদেরও খ্যাতি কম নয়। তবে সত্যি কথা বলতে কি, আমি ঠিক নার্গিসের উপযুক্ত নই, মানে অন্তত টাকার বিচারে। এমনিতে তোমার ভাবি কিন্তু সাংঘাতিক ভালো মানুষ, বলতে পারো একেবারে মাটির মানুষ, কিন্তু মাথায় রক্ত চড়ে গেলে আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। একে বড় লোকের মেয়ে, তার উপর আদরে মানুষ হয়েছে, যে যখন ধরেছে টাকাটা যেভাবে হোক জোগাড় করে দিতে হবে। দেখি ধারই না হয় করব। এত টাকা উনি? আরে বাবা আর বলো না, শখ চেপেছে মা বাবার কাছে বেড়াতে যাবে। মুখ ফুটে একবার বললেই আমার শ্বশুর 5-10 লাখ টাকা পাঠিয়ে দেন, কিন্তু না, বাপের কাছে স্বামীকে ছোট করতে রাজি নয়। ফেরার সময় শপিং করবে। বছর দুয়েক আগে একবার গেছে, সেবারও 5 লাখ দিয়েছিলাম, কিন্তু তখন আমার ইনকামটা একটু বেটার ছিল। তো দেখি বড় একটা দাও যদি মারতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। লোকটার জন্য করুণা হলো লিলির। আমি তাহলে যাই এখন, মাকে বলে এসেছি তো। ইয়াস ইয়াস অফকোর্স, আমার মনে আছে। ঠিক আছে, তোমাকে আর আটকে রাখবো না। তবে একটা কথা লিলি, তুমি তো আমাদের নিজের মানুষ, তাই না? একসঙ্গে কাজ করতে হলে তোমার অনেক কথা আমি জানবো, তুমি আমার অনেক কথা জেনে ফেলবে। আমাদের সবারই প্রেস্টিজ আছে, ভেতরের কথাটা বাইরে না ছড়ানোই ভালো। মানে বলছিলাম, তুমি যেন এসব কথা আবার কাউকে। লিলি বুঝতে পারছে, বস তাকে বিশ্বাস করতে পারছে না। লোকটার ওপর ওর রাগ হবার কথা, যদিও ঘটল উল্টোটা। ও ভাবল রায়হান ভাই আমাকে বসতে বললে ভালো হতো। ইচ্ছে হলো তাকে খানিকক্ষণ সঙ্গ দেয়, দুটো সান্ত্বনার কথা বলে, জানায় তার দুঃখে সেও দুঃখী। সব মিলিয়ে লোকটা যেমনই হোক তার প্রতি একটা দরদ অনুভব করে লিলি। রায়হান ভাই, আপনি নিশ্চিত থাকুন, কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি এমনকি আমার মার সঙ্গেও আলাপ করি না। থ্যাংক ইউ লিলি। ওকে, তুমি এখন যাও। লিলি নড়ল না। আপনার কিছু লাগবে রায়হান ভাই? পিয়নকে কিছু বলবো? না না, কিছু লাগবে না। অ্যাশট্রেতে জ্বলন্ত সিগারেট রয়েছে, সেটার কথা ভুলে নতুন আরেকটা ধরালো রায়হান চৌধুরী। তোমার বোধ হয় দেরি হয়ে যাচ্ছে লিলি, খালাম্মা তোমার জন্য চিন্তা করছেন, তাই না? হাত ঘড়ির ওপর চোখ রাখলো লিলি। পার্টিদের তো এখনই আসার সময়, আমি না হয় থেকেই যাই, তা না হলে ওরা আপনাকে ডিস্টার্ব করবে। বাড়িতে টেলিফোন করে বলে দিই আজ আর। বুঝতে পারছি, তুমি আমাকে, কিন্তু তার কোনো দরকার নেই লিলি, পার্টিদের পিয়নি সামলাতে পারবে। আই ওয়ান্ট টু বি অ্যালোন রাইট নাও, একটু একা থাকতে চাই। এরপর আর থাকা যায় না, ঠিক অপমান বোধ করেনি, তবে খানিকটা অভিমান হলো লিলির। ওর সহানুভূতি জানাবার ইচ্ছেটাকে মর্যাদা দেওয়া হয়নি ভেবে। পিয়নকে কোথাও পাওয়া গেল না, অগত্যা বসকে অফিসে একা রেখেই বেরিয়ে পড়ল লিলি। সিঁড়ি বেয়ে নামছে, বাঁক ঘুরতেই শাহিনকে দেখতে পেল, কয়েক ধাপ নিচে দাঁড়িয়ে পিয়নের সঙ্গে কথা বলছে। দেখামাত্র স্থির হয়ে গেল লিলি, ছলকে উঠল বুকের রক্ত। মনে হলো যেন কত যুগ ধরে ওকে খুঁজছে সে। তারপরই একটা তীব্র অভিমানে সে আঘাত করল। অবহেলা অপমান যত সূক্ষ্মই হোক, মেয়েরা এসব খুব সহজেই ধরে ফেলতে পারে। লিলি বুঝতে পারে না শাহিন নামের এই অদ্ভুত ছেলেটা বছরের পর বছর ধরে কেনই বা তার পেছনে লেগে থাকল। তারপর সে যখন দুর্বল হয়ে পড়ল তখনই বা কেন তাচ্ছিল্য দেখিয়ে দূরে সরে গেল। ওর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে শাহিন, ফলে দেখতে পায়নি। একে একে অনেক কথা মনে পড়ে যাচ্ছে লিলির। শেষবার কথা হয়েছিল বছর, হ্যাঁ এক বছর তো হবেই। তাকে দেখে সেই এগিয়ে যায়, হাসি মুখে বলে,
কেমন আছেন? একটা কথা বলার জন্যে মনে মনে খুঁজছিলাম আপনাকে। কি কথা? কেমন ভয় ভয় তাকায় শাহিন। কবে কি ঘটেছে সেসব আমি ভুলে গেছি। কথাটা বলার কারণ হলো, এর আগে যতবারই দেখা হয়েছে তার সম্পর্কে ওর ভুল ধারণাটি ভাঙার চেষ্টা করেছে শাহিন। এতদিন পাত্তা দেয়নি লিলি, যদিও মনে মনে ঠিকই জানতো স্কুল জীবনে ঘটে যাওয়া ঘটনাটায় শাহিনের ভূমিকা ছিল উদ্ধারকর্তার। পরবর্তী জীবনে উদ্ধারকর্তার এই ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে সে, যদিও আড়াল থেকে, চুপি চুপি। ও বেশ, ঠিক আছে, খুশি হলাম। থেমে থেমে জবাব দিল শাহিন, যেন অনেক চিন্তা ভাবনা করে শব্দগুলো মাথা থেকে বের করল। একটু তাড়া আছে, এখন যাই, কেমন বলে আর দাঁড়ায়নি সে। তারপর আরও কয়েকবার দেখা হয়েছে ওদের, কিন্তু ওর সঙ্গে কথা বলেনি শাহিন। দূর থেকে দেখেই সরে গেছে, কিংবা দেখেও না দেখার ভান করে থেকেছে। তারপর ছেলেটা সম্পর্কে নিজের গরজেই খোঁজ খবর নিতে শুরু করে লিলি। সে যে বিরাট এক ধনী পরিবারের ছেলে এটা জানার পর মনটা খারাপ হয়ে যায় ওর। শাহিনের অদ্ভুত আচরণের কারণ এতদিনে আন্দাজ করতে পারেও, ওর ধারণা হয় অসম্ভব ধনী বলেই এত বেশি গর্ব তার, আর সেই গর্বের কারণেই ওকে অবহেলা করছে। এরপর লিলির আচরণেও আড়ষ্ট একটা ভাব এসে যায়। যেচে পড়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হবার যে প্ল্যানটা মনে মনে তৈরি করেছিল বাতিল করে দেয় সেটা। বুঝতে পারে ধনী বলেই নিজের চারদিকে নিরেট একটা বেড়া তৈরি করেছে ছেলেটা। তার বোধহয় সন্দেহ সব মেয়েই টাকার লোভে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইবে। কিন্তু আজ হঠাৎ তাদের অফিসের সিঁড়িতে শাহিনকে দেখে সব কথা ভুলে গেল লিলি। কয়েক সেকেন্ডের মধ্যে মনস্থির করে ফেলল সে। তারপর খুব করে কেশে দৃষ্টি আকর্ষণ করল শাহিনের। সে ঘাড় ফিরিয়ে তাকাতেই বলল, কেমন আছেন? শেষ হল শেখ আব্দুল হাকিমের উপন্যাস মধু যামিনীর দ্বিতীয় পর্ব। নমস্কার। ওয়াও।